নমস্কার, আমি রত্নাবলী হাজির আপনাদের সাথে নিয়ে শুরু করছি আপনাদের ভালো লাগার অনুষ্ঠান ভালো আছি ভালো থেকো। আজকে আমাদের খুব গর্বের দিন, কারণ আজকে শুধু উদযাপনের দিন নয়, আজকে আমরা যাকে অতিথি হিসেবে পেয়েছি তিনি ওপার বাংলার, বাংলাদেশের, এবং আমরা অসম্ভব খুশি তাকে পেয়ে। আপনারা যারা বাংলাদেশের দর্শক আমাদের সাথে থাকেন তারা তাকে খুব ভালো করে চেনেন, আর এপার বাংলার যারা আমাদের নিয়মিত দর্শক তাদের সঙ্গে আজকে আমি তাকে পরিচয় করিয়ে দেব। এই এইটাই আমার আজকে খুব আনন্দ এবং উদযাপনের বিষয়। আজকে আমার সাথে যিনি রয়েছেন তিনি ওপার বাংলার আর্কিটেক্ট, ফিল্ম মেকার, সং রাইটার, ডকুমেন্টারি মেকার এবং লেখক এনামুল করিম নির্ঝর। আপনাকে অনেক অনেক স্বাগত আজকে ভালো আছি ভালো থেকো শোতে। আর যেহেতু আমাদের একটা লার্জ সংখ্যক অডিয়েন্স বাংলাদেশে, আমরা ভীষণ খুশি আপনাকে পেয়ে, কারণ আজকে সত্যি সত্যি আমাদের ওপার বাংলার এপার বাংলার একটা মিশ্রণ হবে, একটা সেতু বন্ধন হবে, এটা আমরা আশা করছি। আমার খুব ভালো লাগছে। আসসালামু আলাইকুম। আপনারা আপনাদের প্রশ্ন নিয়ে একেবারে সরাসরি আমাদের সঙ্গে কোথায় যোগাযোগ করবেন দ্রুত একবার ফোন নম্বরগুলো মনে করিয়ে দিই, 4007-3266, 4007-3267। যারা পশ্চিমবঙ্গ এবং দেশের বাইরে থেকে ফোন করবেন তাদের জন্য নম্বর হলো 4007-3269। নির্ঝর, আপনি এতগুলো জিনিস করেন, মানে এতগুলো টুপি পরেন, আপনি একজন কোয়ালিফাইড আর্কিটেক্ট, আপনি প্রচুর পুরস্কার পেয়েছেন আপনার আর্কিটেকচারের জন্য, আপনি সিনেমা বানিয়েছেন, ফিচার ফিল্ম অ্যান্ড ডকুমেন্টারি, আপনি লেখেন, আপনি গান বাঁধেন, আপনি বোধহয় সুরও করেন, এই এতগুলো জিনিস আপনি কি করে করেন? কারণ আমাদের তো একটা ভীষণ প্রচলিত কথা আছে, মাস্টার অফ অল ট্রেড, জ্যাক অফ অল ট্রেড মাস্টার অফ নান, তো আপনি তো এই 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 প্রচলিত কথাকে ভেঙে টুকরো টুকরো করেছেন, কিন্তু এই এতগুলো মানে কাজ ম্যানেজ করার ভেতরের রহস্যটা কি আপনি যদি একটু বলেন আমাদের? আচ্ছা, সেটা হচ্ছে আমার মনে হয় আপনি প্রথমে বলেন যে এতগুলো টুপি পরি, আসলে টুপি পরি না, কিন্তু আমি ধারণ করি। আচ্ছা, হ্যাঁ, আর হয় কি যে মানে এই যে উদযাপন বললেন, আমার কাছে যাপনটাই সবচেয়ে বড় জিনিস। যাপনটা যদি আমি যদি প্রকৃত অর্থে যাপনটা করতে চাই তাহলে আমাকে কোনো না কোনোভাবে একটা প্রক্রিয়ার মধ্যে ঢুকতেই হবে। এই যা কিছু করছি চেষ্টা করছি এগুলো সবগুলোই চেষ্টা করছি, পৃথিবীতে সব ভালো ভালো কাজ হয়েই গেছে, কিন্তু আমরা এগুলোকে সব টুকরো টুকরো জিনিসগুলোকে জোড়া জালি দিয়ে একটা এই সময়ের সাথে যুক্ত করার চেষ্টা করি। তো সেখান থেকে আমার মনে হয় যে ওই ওই প্রসেসের মধ্যে ঢুকে গিয়ে আমার মনে হচ্ছে যে আমার মানে ইচ্ছাটা একটু একটা ছোট গাড়ির মতো না, একটু লম্বা চড়া হয়তো আর কি, অনেক কিছুর সাথে মানে অনেকগুলো মানে একটা কাজ যখন আমরা করি কেন করি, যুক্ত হওয়ার জন্য, মানে একটা আরেকটা জিনিসকে আবিষ্কার করার জন্য, একটা মানুষের সাথে তার মধ্যে ঢোকার জন্য, তাই না? কোনো একটা কিছু করার জন্য আমরা কাজ, আমরা তো নিজের এটার জন্যও কাজ করি যে আমরা নাম করব, আমাদের সম্পত্তি হবে, আমাদের ঐশ্বর্য হবে, আমাদের আমাকে বিশ্বের লোক চিনবে, সেই জন্যও তো আমরা কাজ করি, করি না? সেটা একটা ধরন, আমরা দু ধরনের মানুষ আছে, একটা একটা মানে এক ধরনের মানুষ আছে যারা এটাকে মানে পাওয়ার তো সবকিছু এখন পৃথিবীর যে কোনো অর্থে, মানে সেটা জেন্ডার হলেও একটা পাওয়ার নিয়ে মানুষ খেলাধুলা করে, পলিটিক্যাল ব্যাপার তো আছে, শিক্ষা দীক্ষা, ইভেন গায়ের রং নিয়ে যদি কারো একটু বেশি ফর্সা হয় ভাবে যে ওর অনেক বেশি পাওয়ার, টাকা থাকলেও পাওয়ারটা মনে করে, তো ওই পাওয়ার এই পাওয়ারের খেলাধুলোর মধ্যে যারা আছে তারা তো সেটা চেষ্টা করবেই, খুবই স্বাভাবিক ব্যাপার, কিন্তু আমার মনে হয় যে এর বাইরেও আর একটা দল আছে যারা আসলে মানে জীবনে জিততে চায়, এই জেতার ব্যাপারটা আসলে অনেক মুখ্য আমার কাছে মনে হয়, তারা কিছু দিতে চায়, তাদের কাছে দেওয়াটাই অনেক বড় বিষয় মনে হয় আমার কাছে। ওই প্রসেস একবার ঢুকে গেলে তখন আসলে ওই এমন একটা ঘোরের মধ্যে মানুষ ঢুকে যায়, তখন আর খেয়াল থাকে না তার নাম হলো না হলো না বা কী হলো, লোকে কী বললো, তার কিছু যায় আসে না আসলে। না, এই যে আপনি বললেন যে আমি ধারণ করি, অর্থাৎ আপনি আপনার লেখক সত্তাকে ধারণ করেন, আমি ঠিক বুঝছি কিনা আমি জেনে নিচ্ছি, আমার ইচ্ছেগুলোকে ধারণ করি, আমার যে ইন্টেনশন আছে মানে অনুভূতিগুলো দিয়ে তো আমরা কি করতে পারি, অনুভূতিগুলো আমাদের কিন্তু ভীষণ বায়বীয়, তো সেখান থেকে অনুভূতিটা সবার আগে অবশ্যই, তারপরে তো হচ্ছে আমার উদ্দেশ্য, আমার ইন্টেনশনটা কি, আমি কি করতে চাই, সেই কারণে আমি বললাম যে ওইখান থেকে একটা বিশ্বাস, আমরা যদি জীবনে একটা কিছু করতে চাই তাহলে আমার বিশ্বাসটাকে তো জোড়া জালি দিয়ে একটা জায়গায় নিয়ে আসতে হবে, একটা জায়গাতে জোড়া লাগবে কি দিয়ে, কীভাবে আমার বিশ্বাসটা, আমি যে আমি বলবো মানুষকে যে আমি অনেস্ট কীভাবে বলবো,
আমি না জেনে শুধু একটা কথার জন্য মানে বলার জন্য বলে ফেললাম, এটা আমি চাই না কখনো। হ্যাঁ, কিন্তু মানে আমি নির্দিষ্টভাবে যেটা জিজ্ঞেস করি, আমি আপনার যে আপনি আদর্শের কথা বলছেন, যে চিন্তাধারার কথা বলছেন, সেটা সেটা ভীষণ সুন্দর যে আপনি ধারণ করেন এবং আপনি যাপন করেন। কিন্তু এটা তো গেল একটা আদর্শগত দিক, এটার তো একটা বাস্তবিক দিকও আছে যে আমার কাছে কিন্তু 24 ঘন্টাই আছে, আমার কাছে 48 ঘন্টা নেই। এই 24 ঘন্টার মধ্যে আপনার ইচ্ছেগুলোকে আপনি কিভাবে ম্যানেজ করি, ধারণ করেন? না আসলে হয় কি, আমি যদি কারণটা জানি আমি কেন করছি এটা, তখন কিন্তু পরিষ্কার হয়ে যায় বিষয়টা। আমি কারণটা বলেই দিচ্ছি, আসলে কি আমার জীবনের স্বপ্ন একটা একটা মানে কোলাবোরেটিভ প্রসেস তৈরি করার, যে এই যে রিলেটে যে হয়, মানে একটা সময় গিয়ে মনে হয়েছে আমাদের দেশটা তো স্বাধীন হয়েছে 71 সালে, তারপর থেকে এই যে পরম্পরা বলে যেটা থাকে, যে নৈতিকতার পরম্পরা বলি, মানে একটা কিছু ধারণ আদর্শের পরম্পরা বলি, এটা কিন্তু সারা পৃথিবী জুড়েই সংকটটা চলছে। এটা কিন্তু মূলত হয়েছে আমার মনে হয় যে এই পাওয়ার গেমের কারণেই বলা যায়। আপনি দেখেন যে একসময় আমরা তো অনেক কিছু দেখলাম, টেকনোলজির দোষ দিয়ে আমরা কখনো কখনো আমরা বলি যে ঠিক আছে পলিটিক্যালি সবাই খুব ইন্টারেক্ট হয়ে গেছে, কেন হয়েছে আমরা, মানে এটা একদিনে তো হয়নি, মানে ধাপে ধাপে হয়েছে। এবং সেই মূল্যবোধের জায়গা প্রত্যেকটা মানুষের মধ্যে প্রচণ্ড একটা, আমি মনে করি বলুক বা না বলুক, এক ধরনের হাহাকার কিন্তু আছেই, যে সেইখান থেকে কিন্তু আমি একা সব কিছু করতে পারবো না। সো রিলে রেস যদি আমি দেখি, রিলে রেসে কী হতো, যে একটা মানে একটা চক্কর দিয়ে এসে লাঠিটা একজনের হাতে তুলে দেয়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি যে একটা জেনারেশন বলছে যে তুমি এখনও তৈরি হওনি, তুমি লাঠিটা তোমাকে আমি দেবো না, ও তো ও দেখেই যাচ্ছে। এই করতে করতে মাঝখানে বেশ বড়ো আমার মনে হয় খুব গোলমেলের সময়ের মধ্যে আমরা ঢুকে পড়েছি। সেখান থেকে আমার মনে হচ্ছে যে আমি যদি একটা কোনো কাজ শুরু করি, তাহলে সেইখানে প্রথম দরকার হচ্ছে পৃথিবীর যারা সৃজনশীল মানুষ, যাদের মধ্যে এক ধরনের ওই ধরনের চৈতন্যটা আছে, তাদেরকে একসাথে করা দরকার। আপনি দেখেন আর্কিটেক্টের সাথে অত এক যারা সঙ্গীত মানে যারা গান গায় তাদের সাথে অত পরিচয় নেই, যিনি ছবি করছেন উনি ওনারা মনে করেন যে আমরা পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ, বাকিরা কিচ্ছু জানে না। লেখক ভাবছে যে এটা এটা কিন্তু হয়ে গেছে, সবাই খুব মানে একা ঘরে বসে ভালো ভালো চিন্তা করছে এবং কাঁদছে, তো তাদেরকে আমি যুক্ত করবো কী করে, যে কারণে অনেকগুলো কাজের মধ্যে ঢুকে পড়েছি আমি। করতে করতে একসাথে যেটা হয়েছে আমার অন্য একটা জেনারেশনের সাথে আমার যোগাযোগ হয়েছে, এবং সেই জেনারেশনটাকে নিয়ে সাথে নিয়ে এই এই যে বললাম যে আমি থেকে আমরা, যে আমি যেটা আমার যেটা বিশ্বাস আর কি, সেটার মধ্যে ঢোকার জন্যই এত কিছু করা আর কি। আর এই রিসেন্টলি যে গান টানগুলো করলাম, ওটা আমার একটাই কারণে আমার কাছে মনে হয়েছে যে ঠিক আছে এটা মানে গানটা দিয়ে অনুভূতিগুলোকে খুব একটু সহজে বোধহয় জোড়া লাগানো যায়। মানে আমরা আপনার গান নিয়ে বিস্তারিত শুনবো, কিন্তু আমার যেটা খুব আগ্রহ হচ্ছে যেটা আপনি বললেন যে 71-এর ফ্রিডমের কথা, আপনার ওই সময়কার এক্সপিরিয়েন্স যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। আপনার কত বয়স ছিল সে সময়? আমার তখন বাট এরকম কিছু একটা হবে আর কি। আপনার সেই সময়কার কিছু স্মৃতি এবং সেই সময়কার এক্সপিরিয়েন্স যদি শেয়ার করেন, কারণ আপনি মেনশন করলেন যে এই যুদ্ধের সময়। না প্রথম কথা, আমার প্রচণ্ড কষ্ট আছে সেটা নিয়ে, কারণ আমি যুদ্ধটা করতে পারিনি, মানে ওই যে বয়স ছিল আমাকে মানে মুক্তিযুদ্ধ করতে না পারাটা জীবনের সবচেয়ে বড় একটা অসহায়ত্ব আমার কাছে মনে হয়। তো সেই সময়টা যেটা হয়েছে, আমার বাবা ছিলেন উনি অধ্যাপক ছিলেন, বাংলা পড়াতেন, আমরা তখন দিনাজপুরে ছিলাম আর কি। তো এই সময়টা যেটা হয়েছে, দিনাজপুরের মানুষের মধ্যে একটা স্পিরিট ছিল প্রচণ্ডভাবে। সো আমার যেরকম মনে আছে, তখন আমাদের নতুন একটা বাড়ি হয়েছে কেবল, এবং বাবাকে বললাম যে দেখো বাড়িটা তুই বানিয়েছো ভালো কথা, কিন্তু আমরা মানুষকে কী দেবো। তো আমাদের একটা ঘড়ি ছিল, আমার কিন্তু ওইটি রাগ কিন্তু এখনও আছে। সো এটা বলতে গেলে আমি খুব গুছিয়ে বলতে পারি না, যদিও আমি চেষ্টা করছি। তো আমি বাড়ির বাইরে একটা বেশ বড় করে একটা টেবিল ঘড়িকে একটা ভাবলাম যে একটা বড় একটা ঘড়ি বানাই, সো দ্যাট অ্যাটলিস্ট পথচারী যারা আছে তারা যেন সময়টা দেখতে পায়, ওদের একটু কাজে লাগবে আর কি। এরপরে যেটা হলো যে হঠাৎ করেই মানে অতর্কিত একটা হামলা হলো, আমরা বাড়ি ছাড়তে বাধ্য হলাম। তারপরে ওখান থেকে মোটামুটি এক রাতে আমার মা আমাদেরকে ঘুম থেকে তুললেন, এবং প্রায় আমার বাবা ভীষণভাবে জাতীয়তাবাদী মানুষ ছিলেন, উনি নিজের দেশে থেকে যুদ্ধ করতে হবে, আমরা কোথাও যাবো না, সেই নতুন বাড়িটাই রেখে মানে আমরা তো সে চলে আসলাম, মানে ইন্ডিয়ার বর্ডারের কাছে চলে আসলাম। বাবা তো কিছুতেই ডুববে না যে না এই, আর আমার তো ভীষণ কৌতূহল যে বর্ডার কাকে বলে, দু দেশের মাটি নাকি, আমি আমার ধারণা হচ্ছে মাটিটা নিশ্চয়ই রংটং অন্যরকম হবে, বাবাকে বলেই যাচ্ছে যে মানে ইন্ডিয়াটা কোথায়, একই রকম তো মাটি। আচ্ছা এই করতে করতে তারপরে তো বিএসএফ ওরা আমাদেরকে আমন্ত্রণ জানাবে, চলে আসলাম এখানে। মানে সেই কারণে আমার কাছে মনে হয় কি যে আমরা এখানে তো 9 মাস ছিলাম, অনেক কিছু শিখেছি তখন, একদম ওই একদম বালক বয়সে। আমি কোনখানটা এক্স্যাক্টলি আমরা প্রথমে আমরা ছিলাম বালুরঘাটে, বালুরঘাটে বাবা ছিলেন ওই সেই সময় শরণার্থীদের ম্যানেজমেন্টের একটা সরকার একটা দায়িত্ব দিয়েছিল ওনাকে,
খুব কষ্ট করে, আমি আমার বাবার একটা ডায়েরি আছে 71, আমি রিসেন্ট মানে এই বছর বের করবো আর কি ডায়েরিটাকে, প্লিজ, কারণ এটা একটা ঐতিহাসিক ডকুমেন্ট, তো আমাদের সবাইকার খুব ভালো লাগবে। আর একটা ব্যাপার আমি বলতে চাই, এই কারণে কারণ আমার মনে হয় ওই বয়সে এটা এখনকার যারা মানে বয়সে ছোটো ওদের কাজে লাগলেও লাগতে পারে, মানে হয় কি রেসপন্সিবিলিটি মানে রেসপন্সিবিলিটি ফিল করার কিন্তু কোনো বয়স নেই। আমরা শুনি না সবসময় বাবা মা বলে যে ও এখনো বড়ো হয়নি, থাক একটু বড়ো হলে তারপর দায়িত্ব দেবে, এখন এটা বলো না ওকে, দিও না। তো সেইভাবে ওই সময় আমি যেমন যেখানে ছিলাম আমরা একটা গ্রাম, সো সেখানে খুব আমি ভীষণভাবে আমরা কৃতজ্ঞদের কাছে, কারণ একদম বাড়ি ভাড়া নেয়নি, কিছু নেয়নি, আমাদের একটা বাড়িতে নিয়ে গেলো তিন ভাই, ওরা খুব মানে মাস্টারমশাই বলতো আমার বাবাকে এবং তারা ভীষণ পছন্দ করতো আমাদেরকে। সো ওখানে থাকতে থাকতে আমার মনে হলো আমি কী করতে আমার ফ্যামিলিকে আমি কীভাবে দেবো, তবে জাল বানানো শিখলাম, মাছ ধরা শুরু করলাম, এই প্রতিদিন বাড়ি থেকে মানে বাড়ি ক্ষেত খামারে গিয়ে মাছ ধরে, এটা ওটাই আমার কন্ট্রিবিউশন ছিল যে আর তো কিছু করতে পারছি না। তার মানে আপনার তখন বয়স তো 9 কিংবা 10, সেই সময় আপনি জাল বুনতে শিখেছেন এবং মাছ ধরতে শিখেছেন এবং আপনি মাছ ধরে আনতেন এবং সেটাই আপনার, না আমার কারণ মনে হয় ছোট ভাই ও কিছুতে মাছ ছাড়া ভাত খাবে না, তো আমি মা এই কষ্টটা কীভাবে একটু দেখি কমাতে পারি কিনা, এই দিয়েই মানে হয়ে যায় আমার মনে হয় কোনো না কোনোভাবে। তারপর তো আমরা ফিরে আসলাম এই 9 মাস থাকার পরে, ফিরে এসে তো আমার তো ভীষণ উত্তেজনা, গড়িটার কাজ শেষ করতে হবে অনেক কাজ, বাড়ি ফিরে এসে দেখি কিচ্ছু নেই, একদম বাড়িটা পুরো মাটির সাথে মেশা একদম। তারপর তো মানে বাবা ভীষণ ভেঙে পড়লেন, খুব স্বাভাবিক কারণ উনি অন্য কিছু করতেন না, একেবারে জাস্ট মানে কলেজে পড়ানো। বাট ওই সময় সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যে ঘটনাটা ঘটলো, বাবার এক বন্ধুর বাসায় আমরা বেড়াতে গেলাম, গিয়ে দেখি আমার আমাদের বাসার যে আসবাব ছিল সোফা টোফা এগুলো সবখানে রাখা আছে, তো আমি তো মানে নিয়ে একেবারে ভীষণ রকম মানে বাবাকে বলে দিতে হবে এটা তো আমাদের, হ্যাঁ। তো উনি তখন আমাকে মুখ চাপা দিয়ে বাইরে নিয়ে আসলেন, নিয়ে এসে বললেন যে দেখো বাবা মানে যে জিনিসটা যার কাছে থাকে এটা তার হয়ে যায়, এই যে মেনে নিতে পারা, হ্যাঁ মানে আমার প্রচণ্ড ডিপ্রেশন ছিল তখন, কারণ একে তো ধরো আমার আমার ছোটোবেলার খেলনা, আমি কিন্তু প্রতিজ্ঞা করে ফেললাম, আমার এখনও মনে আছে যে বাবাকে বললাম যে বাবা এটা কে করলো কাজটা, পাকিস্তান হেল্প করলো কে, আমেরিকা, যে কারণে এই দুই দেশের মাটির আমি এখনও স্পর্শ করি, আমি করবো না, আমি ভীষণ আমার কাছে মানে ছোটোবেলার এই যে এই প্রতিজ্ঞাগুলোকে যদি আমি ধারণ করতে না পারি অন্য কাউকে দোষ দিয়ে লাভ নেই, আসলে আমার ভালো থাকাটা আমার মধ্যেই থাকে কিন্তু বাস করে, আমি যদি ভালো থাকতে চাই সমস্ত মানে উপায় কিন্তু প্রকৃতিতে আছে। তো ওই আমি যেটা বললাম যে এটা আমার কিন্তু ভীষণ কনফিডেন্ট লাগে আমার কাছে যে যে আমি এই দুটো দেশে যাবো না, আমি যাবোই না, আমাকে মানে আমন্ত্রণ এসেছে ওখান থেকে, আমি একদম বিনয়ের সাথে বলছি যে আমি সরি আমি আমি 71কে ভুলতে পারবো না, হ্যাঁ এই আর কি। তারপরে তো আস্তে আস্তে বড় হয়ে ওঠা, না আমার খুব আমার অসম্ভব মানে ছুঁয়ে গেল যেটা, সেটা হলো যে এই যে আপনি আপনার বাবার বন্ধুর বাড়িতে গেলেন, সেখানে দেখলেন আপনার আসবাবপত্র এবং এই যে নিজের জিনিস বললেন এবং সেখানে আপনার বাবা যেটা বললেন যে যখন যার বাড়িতে যেটা থাকে সেটা তার হয়ে যায়, সেটা শুনে আপনার কি মনে হলো, তৎক্ষণাৎ কি আপনি সেটা গ্রহণ করতে পেরেছিলেন? হ্যাঁ হ্যাঁ একদম একদম ভীষণভাবে, কারণ আসলে হয় কি মানে এটা বোধ হয় আমি এখন আপনি বলার পরে মনে হচ্ছে আমার নিশ্চয়ই কোনো প্রতিক্রিয়া হয়নি তখন, মেনে নিতে পেরেছিলাম নিশ্চয়ই, কারণ ওই বয়সে তো আমি তো কোনো প্রতিবাদ করিনি, বাবাকে তো বলিনি যে না এটা নিতেই হবে আমাদের। এই যে আপনার মানে এই যে আপনি মুক্তিযোদ্ধা হননি সেটা নিয়ে আপনার এত দুঃখ কেন? আপনার কি কোথাও মনে হয় যে আপনার দেশের প্রতি যে আনুগত্য দেখানোর কথা ছিল সেটা আপনি দেখাতে পারেননি বলে আপনার দুঃখ? না এটা অন্য কারণ, এটা হয় কি আরেকটা কারণটা কি আমি বলি আপনাকে, আমাদের যারা তরুণ যুবক ছিল সবাই তো যুদ্ধে যায়নি, তো একটা মানে একটা বয়সে কি হয় মানে আমি আমার জীবনে যে সবচেয়ে বড় যাকে আমি নায়ক মনে করতাম সে উনি অবশ্য মানে চলে গিয়েছেন খুব দুঃখজনকভাবে, তো ওর যে একটা ভীষণ রকম একটা ওই বয়সে কি হয় মানে ওর হাতে বন্দুক আছে, ও সব কি মানে পাকিস্তান থেকে মেরে ফেলবে একেবারে, মানে এটা দেখে আমার মনে হতো যে এটা আমার শিশুকালের এক ধরনের মানে ঠিক, আমি তখন তো এতটা ম্যাচিওর ছিলাম না আসলে, তো ওই ওই একটা দুঃখ তখন ছিল। আর এখন যেটা মনে হয় কি জানেন যে আনুগত্যের ব্যাপার নয় যে আমি একটু ভূমিকা রাখতে চাইবই, মানে এখনকার মতো আমি ভূমিকা রাখার চেষ্টা করছি কিন্তু ওই সময় এটা কেন রাখতে পারলাম না, মানে ওইটা এটা জাস্ট এক ধরনের রোমান্টিসিজম বললে বলতে পারেন, মানে এটাকে আমি ঠিক ব্যাখ্যা দিতে পারবো না আসলে, না কঠিন না, কিন্তু আপনি যে এটা শেয়ার করলেন এটা এটা দুর্দান্ত ব্যাপার, এই অনুভূতিটা আছে দেখি কিন্তু আমি এখন যা করছি যা কিছু করছি, মানে আমার প্রথম কথা আমি দেশের এমন কিছু করতে চাই না সেটা নৈতিকতার জায়গা থেকে আদর্শের জায়গা থেকে যেটা আমার দেশের দেশ কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হোক হয় আমি সেটা করতেই একেবারে চাই না, হ্যাঁ তারপরেও হয়ে যায় আমাদের টুকটাক ভুলভাল খুব হয়ে যায়, তা চেষ্টা করছি মানে আমার যেসব কাজ আছে সেগুলো দিয়ে যেভাবে পারি আমি চেষ্টা করি যে। কিন্তু আমাকে এটা বলুন এই যে আপনার 8 বছর বয়স থেকে
এই যে আপনার একটা রিয়েলাইজেশন যে আমাকে কন্ট্রিবিউট করতে হবে, আপনি সেই শব্দটা ব্যবহার করলেন, কন্ট্রিবিউট করতে হবে, এই বোধটা আপনার মধ্যে কিভাবে জাগলো? আসলে আমাদের এই অনুষ্ঠানটা তো ভালো থাকা নিয়ে, সেই জন্য বারবার আমি আসলে আপনার মানে মনস্তাত্ত্বিক জায়গাটাকে একটু খুঁজে বার করার চেষ্টা করছি। কারণ আমাদের কাছে যারা ফোন করেন তারা নিশ্চয়ই তাদের ছেলে মেয়েদের ক্ষেত্রে চাইবেন যে তারা এটা ভাবুন, তো কি করে সেই ভাবনাটা জাগানো যায়? এটা হচ্ছে আমার ছেলের ক্ষেত্রে, এটা আমি আমার বাবার কাছে কৃতজ্ঞ ভীষণ ভাবে। কারণ কি, আমি যখন প্রথম স্কুলে যাই, স্কুলে আমি ছোটবেলা পড়িনি, কিন্তু স্কুলে যাওয়ার পরে আমার স্কুলে গিয়ে চিকেন পক্স হলো, তো বাবাকে বললাম বাবা লেখাপড়া করলে তো পক্স হয়, আমি পড়তে চাই না পড়াশোনা। বাবা বলে হ্যাঁ ঠিক আছে একদম তোমার দরকার নেই, পড়াশোনা করো না, কিন্তু একটা শর্ত আছে। কি সেটা? বলে ক্লাস থ্রিতে যখন তুমি অ্যাডমিশন টেস্ট দেবে ফার্স্ট হতে হবে। আমি দেখলাম যে কোনটা বেশি হয়, ওটা ফার্স্ট হতে ইজি, আর এই তিন বছর স্কুলে যাব যে, তা আমি পড়ে ফেললাম বাসাতে বাড়ির বইটা। পরে আমার বাবার যে বাবা পড়াতেন, হ্যাঁ না বাবা পড়াতেন না সবসময়, বাবা বলতে তোমাকে দায়িত্ববান হতে হবে, নিজেরটা নিজে পড়া নিজে পড়ে নাও। আমার বলতো যে তুমি আটকে গেলে আমাকে জিজ্ঞেস করো। তারপরে তো আমি ওই ক্লাস থ্রিতে যথারীতি প্রথম হলাম, বাবা খুশি যে ঠিক আছে হলো সব ঠিকঠাক, যেহেতু বাবাকে বলেছে কমিটমেন্ট দিয়েছে। এবং ওইটা আমার মৌলিক বিষয় যে বাবা মার কাছে যদি আমার প্রতিশ্রুতি রক্ষা করতে না পারি তাহলে মানুষ হিসেবে আমার কোনো অবস্থাই নেই। এটা যে যাই যত বড় মানুষই হোক না কেন, এটা আমার কাছে মৌলিক একটা বিষয় মনে হয় আমার কাছে। ওইখান থেকেই কিন্তু আমাদের করাপশনগুলো শুরু হয়, বাবা মাকে প্রথমে ফাঁকি মারলাম, তারপর আস্তে আস্তে এই নৈতিকতা আস্তে আস্তে পড়তে থাকে, তারপর একে ওকে দোষ দিতে থাকে আমি ভালো নেই, কারণটা কি আমার দেশ ভালো না, আমার পাড়া ভালো না, আমার পরিবার ভালো না, আমার স্ত্রী ভালো না, কেউ ভালো না। এইটা তো না মানে আসলে আমার কারণেই সেটা হয় না, অন্য কোনো কিছু না। তো যাই হোক, তো তখন যেটা করলাম কি যে 71 পর আমাদের সময় একটা অটো প্রমোশন একটা সিস্টেম ছিল, তো বাবা আমি দেখলাম যে কী করি, বাবার মুখে একদম হাসি নেই, কিচ্ছু নেই, পুরো ফ্যামিলি একদম মানে খোলা আকাশের নিচে থাকে, কী করা যায় কি। তখন আমি একেবারে উঠে পড়ে লেগে একটা আমাদের স্কলারশিপ পরীক্ষা হয়, যেহেতু ফার্স্ট গ্রেডে 30 টাকা ছিল পার মান্থ, মোস্ট প্রবাবলি তখন 30 টাকা করে মাসে, ওই পরীক্ষা দিয়ে আমি স্কলারশিপ পেলাম। প্রথমে 180 টাকা বাবাকে নিয়ে বললাম বাবা তুমি চাল কিনে ফেলো। হ্যাঁ, তাও এক দু বছর পরে, মানে এক বছর পরে কোথায় মোস্ট প্রবাবলি। তো এগুলো থেকে হয় কি এক ধরনের মানে শক্তি পাই, মানে সত্যি কথা এখন যদি বলি মানে এখন যে বেঁচে থাকাটা, এই বেঁচে থাকাটার পিছনে ভীষণ রকম একটা বড় একটা শক্তি পাই সব জায়গা থেকে মনে হয় আমার কাছে। মানে এখন আমার বাবা মা দুজনই কেউ নেই, সো বাট আমার কাছে মনে আছে এই সব ঘটনাগুলোর কারণে মনে হয় আমার কাছে। একটা মানে যারা অন্তেপ্রনিয়র, মানে যারা উদ্যোগী মানুষ, তাদের নিয়ে তো অনেক গবেষণা অনেক লেখা আছে, তাতে আমি পড়েছি এবং জেনেছি যে যত অন্তেপ্রনিয়র্স আছেন তাদের চাইল্ডহুড হলো মোস্ট ইম্পর্ট্যান্ট, এবং এই চাইল্ডহুডই ডিটারমাইন করে যে সেই মানুষটা পরবর্তীকালে কী ধরনের কাজ করবেন, কতটা উদ্যোগী হবেন, এবং সামাজিকভাবে তার হ্যান্ডরাইটিং কীভাবে লিপিবদ্ধ থাকবে বা নথিবদ্ধ থাকবে। সো আমার মনে হয় যে আপনার ক্ষেত্রে সেটা একটা ভীষণ বড় জায়গা, যে আপনি যেভাবে মানুষ হয়েছেন, আপনার বাবা মার প্রভাব, এবং এই যে একটা কমিটমেন্ট তৈরি হওয়া অভাবের মধ্যে, কিন্তু মানে আপনি বুঝে দেখেন যে ছোটবেলায় সেই আমার ছোটবেলায় আমি খেলনা কাকে বলে আমি জানি না, হ্যাঁ দেখাটা হয়নি পরে আর। তারপরে তো ওই স্কলারশিপের টাকা মানে সেগুলো তো বাবাকে হেল্প করতে দেওয়ার জন্যে, আমি যেমন তারপরে আমার খুব নেশা ছিল একসময় ফটোগ্রাফি করবো, সেই আমাকে অনেক দিন প্রায় 8 বছর ওয়েট করতে হয়েছে যে একটা ক্যামেরা কেনার জন্যে। হ্যাঁ, কিন্তু এই যে আমার ছবি করেছি, ছবির জন্য আমাকে প্রায় আমি টাকা জমিয়েছি 20 বছর ধরে, তারপরে ছবিটা করেছি আমি। হ্যাঁ, প্রথম যে হানা মেরে ছবি করেছে জি। সো এইগুলো হয়ে কি হয় কি, আমার যেটা মনে হয় যে এই না পাওয়াগুলো তো থাকবেই, আর আমার যা পরিস্থিতি, আমাদের যে পরিস্থিতি ছিল তাতে আমি তো আমি বাবা মাকে চাপ দেবো কীভাবে, দিতে পারি না কোনোভাবে, বিকজ তাতে তো দোষ নেই। এমন একটা পরিস্থিতির মধ্যে তারা পড়ে গেলো, সেটা শুধু আমার বাবা আমার পরিবার নয়, পুরো দেশ পড়ে গিয়েছিলো, সে একটা দেশকে একেবারে শেষ করে দিলে যা হয় আর কি। সেইখান থেকে মানে আমরা স্বাধীনতা পাওয়ার পরে তো আস্তে আস্তে তিলে 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 বড় হয়ে ওঠা। সো ওই দেশ যেভাবে মানে যেভাবে এগোচ্ছে আমাদেরও তার একটা প্রভাব তো আছে আমাদের। তারপরে আরেকটা একটা ফোন আছে, আমরা একটু নিয়ে আমি আবার আপনার কাছে আসি। একদম শিওর। হ্যালো, নমস্কার, রত্নাবলী বলছি, বলুন। জি নমস্কার, আমি কনা বলছি। আমি হ্যাঁ ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, বলুন। আমি এনাবল করে জি আমি নির্ঝর ভাইকে একটু শুভেচ্ছা জানাতে চাই। আমি ওনার বোন হই। আচ্ছা কনা, হ্যাঁ এগুদিন আমরা একসময় একসাথে থাকি। হ্যাঁ নির্ঝর ভাই, হ্যাঁ কেমন আছিস? ভালো
থ্যাংক ইউ, এটা ভালো আছেন ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমরা দীর্ঘদিন একসাথে বসি আড্ডা দিয়ে গল্প করি, অনেক কথা আপনার জানা হয়নি যেটা আজকে জানতে পারছি, অনেক ভালো লাগছে। অনেক ধন্যবাদ কানা, আপনাকে ওপার বাংলা থেকে ফোন করেছেন। আর সব থেকে আমার যেটা মজার লাগছে যে আপনারা ভাই বোন, একজন ওপার বাংলা একজন এপার বাংলায় আমাদের ভালো আছি ভালো থেকোর মাধ্যমে কথা বলছেন। না আমার এরকম ভাই বোনের সংখ্যা অনেক অনেক প্রচুর। হ্যাঁ, আমাদের আসলে একটা বিরতির সময় হয়েছে, এটা আমাদের প্রথম চা পানের বিরতি, তো আপনারা একটু চা খান, আমরা একটু গলা ভিজিয়ে নিই, ফিরে আসছি নির্ঝরকে নিয়ে আবার। ফিরে এলাম বিরতির পর, সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা দেখছেন ভালো আছি ভালো থেকো, আর আজকে আমার সাথে রয়েছেন বিশেষ অতিথি এনামুল করিম নির্ঝর। আমরা ফিরছি আবার কথায় তার সঙ্গে। নির্ঝর, আমরা বিরতিতে যাওয়ার আগে আপনার ছোটবেলাকার কথা শুনলাম, আপনার মূল্যবোধ তৈরি করার যে গ্রাউন্ড সেটা সম্বন্ধে শুনলাম। আমি যেটা সম্বন্ধে একটু জানতে চাই সেটা হলো যে আপনি নির্দিষ্টভাবে বললেন তো যে দুটো দেশে আপনি কখনো পা দিতে চান না, একটা পাকিস্তান একটা ইউনাইটেড স্টেটস। তো আমি জানতে চাই যে এই এত দৃঢ় প্রতিজ্ঞা কেন, মানে তার তার পেছনের গল্পটা কি? কারণ এটা তো একেবারে একটা সাংঘাতিক ডিসিশন, আমি কিন্তু অন্য কোনো কারণে বলছি না। এটা আমার মনে হয় কি এই সিদ্ধান্তটা আজকের না, তো এই সিদ্ধান্তটা ওই সময়কার। একে তো আমার ওই কৈশোরের সময়কার এক ধরনের আমার তো অনুভূতি ছিল এক সময়, আর আমি যে ধ্বংসযজ্ঞটা দেখেছি আমার ওই সময় মনে হয়েছে যে পৃথিবীর কোনো দেশ যদি একটা মানে এই কৈশোর শৈশবটাকে নষ্ট করে দেয়, এদের চেয়ে বড়ো সত্যতা কেউ নেই। মানে আমি বড়ো থাকলে হয়তো আমার অন্য এটা হয়তো আমি অনেক স্ট্র্যাটেজিক হয়ে যেতাম, হয়তো অন্যরকম মনে হতো। আবার আজকে দাঁড়িয়ে মনে হচ্ছে দুটো কিন্তু দুই অবস্থানে, ওই সময়কার এটা এটা ফিলিং ছিল আমার, আজকে দাঁড়িয়ে মনে হচ্ছে আমার আজকের জায়গাতে দাঁড়িয়ে যে আমি যে আমার শৈশবের প্রতিজ্ঞাকে যদি আমি শ্রদ্ধা না করি তাহলে আমার কোনো অস্তিত্ব নেই। তো এই দুটো ব্যাপার একটা একটা মানে পরিপূরক আছে, সেই কারণেই আমি মনে হচ্ছে এটা আমার স্পিরিট একটা যে ঠিক আছে ওই সময় একটা সিদ্ধান্ত নিয়েছিলাম ওটা আমি ঠিক রাখি। কিন্তু এটাও তো ঠিক যে এরকম ঘটনা পৃথিবীর অন্যান্য অনেক দেশের সাথে হয়েছে। না, এখানে একটা ব্যাপার দেখতে হবে যে আমরা যেহেতু তৃতীয় বিশ্বে একটা ব্যাপার তো হয়, দেখেন আমাদের সবচেয়ে বড় অভিশাপটা কি, আমরা এই যে আমাদের ওই সময় যারা যাদেরকে দেখলাম যে তারা মুক্তিযুদ্ধ করলেন আস্তে আস্তে বড় হয়ে গেলেন, ওরা পলিটিক্যালি ইনকারেক্টনেসটা এত বেশি সর্বনাশ করে দিল সব কিছু যে তা মানে সব কিছু আমরা পারমিসেবল, আমাদের অনু মানে অপরাধ করলেও মনে হয় যে অপরাধটা করার জন্য কেউ একজন অনুমতিটাকে দিয়ে দিয়েছে। তো ওইখান থেকে হলো কি, ধরেন আমরা যাকে যার আদর্শ আমার ভালো লাগতো দেখলাম যে ও পরে হয়তো রাজনীতি করে হয়তো লেখে, কিন্তু দেখা গেলো সবাই একটা ক্ষমতার পিছনে একটা অর্থের পিছনে দৌড়াচ্ছে সবাই, এটা নিতে পারেনি কখনো। মানে হয় কি, দেখেন আমরা মানুষের মুক্তির কথা বলি বলার জন্য বলি, এই যে নাটক কর দেখবেন আপনি এরকম অনেক রকমের কথা আছে জীবন যুদ্ধের হাতিয়ার টাতি এগুলো সব বলার জন্য বলে যায়, কিন্তু মূল জায়গাটা যদি বলি আমি, আমরা হয়তো সমাজতন্ত্রটা চাই না আসলে, আমরা চাই না সবাই সময় কিন্তু একটা কোনো জায়গায় একটা ব্যালেন্সটা তো লাগবে আমার। আর যদি নাই চাই শুধু ফ্যাশন করার জন্য একটা বয়সে আমি বললাম আমি বিপ্লবী হয়ে গেলাম আর পরে আমি একদম ভীষণ রকমভাবে একদম শাসকের পক্ষে থাকলাম, এটা আমার একদমই এবং আমার আমার জীবনে সুযোগ হয়েছে, কিন্তু আমি বলেছি আমি আমার আমাদের মানে আমাদের এখনকার প্রধানমন্ত্রী ওনার নিজের বাড়ি যে সেটাও আর কি আমি ছিলাম, তো এরকম মানে উনি তো অনেক বড়ো মানে সবচেয়ে আমাদের দেশের প্রধান, এরপরে যারা আছে ধরেন দেশের যারা অনেক ধনাঢ্য ব্যক্তি তাদের বাড়ি ঘর করার আমার জীবনে সুযোগ হয়েছে। তো সেই সব জায়গা থেকে ধরুন অনেক কিছু শেখার চেষ্টা করি বোঝার চেষ্টা করি যে আসলে এবং সেই শেখাটা বোঝাটা কেন, যে একটা সময় গিয়ে যেন আমার সমস্ত ইচ্ছেগুলোকে মিলিয়ে অ্যাটলিস্ট একটা ভালো কাজ করে যেতে পারি যেটা অন্যরা বহন করবে। তো সেই কারণে এই যে স্পিরিটের কথাটা বললাম যে আমাকে কেন আমার সাথে কেউ বন্ধুত্ব করবে, কী কারণে আমার এমন কী আছে যেটা কেউ বন্ধুত্ব করবে, বা আমি নিজেই আমার নিজের সাথে বন্ধুত্ব কেন রাখবো আমি। হ্যাঁ, ওই নিজের সাথে নিজের বন্ধুত্ব রাখতে গেলে তো আমার কিছু কিছু ধরে রাখতেই হবে, সেখান থেকেই সেই প্রতিজ্ঞা। কিন্তু বেশ, আপনি যে এই ঘর বাড়ি প্রসঙ্গ তুললেন যে আপনি ঘর বাড়ি তৈরি করেন, আমার নিজের একটা মানে বোঝা আছে সেটা হলো যে ঘর বাড়ি আসলে আমাদের মনকে আমাদের ভালো রাখতে সাহায্য করে, এবং এই যে প্রিজন যেভাবে রয়েছে যেভাবে একটা অ্যাসাইলাম তৈরি হয়
যেভাবে কাস্টোডিয়াল ইনস্টিটিউশনসগুলো তৈরি হয় সেগুলো তো ভালো থাকার জায়গা নয়। তো আপনি যখন বাড়ি তৈরি করেন, যখন আপনি যান, সে যারা যাদের ভীষণ পয়সা আছে তারা, যাদের কম পয়সা আছে তারা, যখন বাড়ি আপনি তৈরি করতে যান, প্ল্যান করেন, তখন আপনি কোন জিনিসটা দেখেন? আসলে কি আমার মনে হয় যে এই 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 জায়গাটাতে যেটা হয়, আমরা আর্কিটেক্টরা অনেক সময় কি হয়, আমরা বুঝতে বললাম যে একটা কাজের সময় আমি নিজেকে বড় করে দেখবো নাকি আমি কাজটাকে বড় করে দেখবো? অবশ্যই কাজটাকে, নাকি আপনি মনটাকে বড় করে দেখবেন? যদি কাজটাকে বড় করে দেখি তখন ওইখানে অনেকগুলো লেয়ার্স থাকে, তার মধ্যে একটা আমার কাছে মনে হয় যে আসলে এই যে মানুষের অধঃপতন বা মানুষের এই যে হাহাকার, সব কিছুর মূলত আমাদের একটা সাংস্কৃতিক একটা চর্চা থাকে। আমি ঠিক না, আমি গান বাজনার কথা বলছি না, আমাদের অভ্যাস, আমাদের যে অ্যাটিটিউড আমাদের যেটা থাকে, সেই জায়গাটা থেকে আমাদের নানা কারণে আমরা কোন দিকে যাবো। বাংলাদেশের একটা কিন্তু এক ধরনের আছে, আমরা কি বাংলাদেশি নাকি বাঙালি, আমরা কি ইন্ডিয়ান নাকি এশিয়ান, এটি ভীষণ রকমের চাপ আছে আমাদের উপরে। হ্যাঁ, সেইখান থেকে নতুন একটা দেশ, আমাদের একটা নিজস্বতা তৈরি করার তো চেষ্টা থাকবে সবার মধ্যে। তো আমার আমি মৌলিক জায়গাটাতে হাত দিই সবার আগে, যে একটা মাসের অভ্যাস থাকে, মানে যেমন অনেকে অনেকে বাড়ি করে যারা হয়তো গ্রামে ছিলেন একসঙ্গে এখন শহরে এসছেন, কিন্তু এখন হয়তো অনেক বড় একটা মানে বড় শক্তিশালী মানুষ হয়ে গেছেন, তার তো জীবনের কিছু অভ্যাস আছে, আবার তার সাথে তার ফ্যামিলিতে তার ওয়াইফ। খুব ইম্পর্টেন্ট জায়গা, একটু বিরত করছি কারণ একটা ফোন আছে, একটু নিয়ে নিয়ে আগে। একদম একদম। হ্যালো হ্যালো, নমস্কার, রত্নাবলী বলছি, বলুন। আমি তারিণী মুখার্জি বলছি, রাজবাড়ি থেকে। হ্যাঁ বলুন। হ্যাঁ রত্নাবলী, রত্নাবলী আমি রত্নাবলী বলছি, কারণ আমি এই প্রোগ্রামে নিয়মিত দর্শক একজন, মানে কি বলবো, মানে এটা দেখে মানে ভীষণই আমরা মানে অনুপ্রাণিত সব দিক দিয়ে। আজকে যে উনি এসেছেন, আমার আমি বলছেন ওনার তখন 71 সালে 8 বছর বয়স ছিল, আমারও তখন 10 বছর বয়স ছিল, বুঝলেন তো। আর আমি মানে এত মানে গায়ে কাঁটা দিচ্ছে আমার, মানে কথাগুলো শুনে উনি বলছেন 10 বছর বয়সে আমি তখন যুদ্ধ চলছে, আমাদের সব রেডিওতে নানান রকম প্রোগ্রাম হতো, যুদ্ধের দেবদুলাল বন্দ্যোপাধ্যায় একটা প্রোগ্রাম হতো, নানান কিছু বাবা বলতেন এগুলো শুনো, আমরা এগুলো শুনতাম। আর সেই মানে আমাদের মানে সারাদিন ধরে আমরা এগুলো মানে আগ্রহ শুনতাম, ওই বাংলা চেয়ে ওয়ার্ড এর ব্যাপারে যাবতীয় খবরা খবর শুনতাম। আর আজকে যদি আমি মানে বড় বড় বাংলার সঙ্গে একটা স্টপ করেন, যদি যুদ্ধের ব্যাপারটা ভীষণ ভাবে আমাদের এটা অদ্ভুত একটা উন্নতম ফিলিং সন্ত। আজকে ওনার কথা শুনে উনি যে বলছেন যে এই যে কষ্ট করে যে উঠে আসা চালনা কাকে বলে উনি জানতে পারেনি, একটা দেশ যে একটা মানে মানে একটা ফ্যামিলি বা কিভাবে তাদের মানে প্রভাব পড়ে সেটা আমার মেয়ে বড় আগে 23 বছর বয়স, আমি বলে বা ভাবছি এটাই যে ওরা এগুলো মানে ভাবতে পারে না যে একটা দেশ মানুষকে কিভাবে প্রভাবিত করতে পারে, এই যে নানা রকম চ্যালেঞ্জ ঘটনাগুলো ঘটে, যুদ্ধ মানুষকে কিভাবে মানে করতে সাহায্য করে মানে জীবনের ক্ষেত্রে, আমার এটা এত ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আমি ভীষণ ভাবে মানে শিহরিত হচ্ছি, আর সেই ছোটবেলাতে বাবার কথা মনে পড়ে যাচ্ছে, সেই ওয়ারের ঘটনাগুলো শুনে তো ফলো করার মানে মনে পড়ে যাচ্ছে। আমাদের ভাল লাগছে, আমাদের ভাল লাগছে যে এত ব্যতিক্রমী স্বাদের একজন মানুষ এসেছেন, সেই ধরনের অনুষ্ঠান আপনাদের এত ভালো লাগছে এটা ভেবে, কারণ বিষয়টা তো খুব নতুন। থ্যাংক ইউ, সঙ্গে থাকুন। আপনি বলছিলেন যে যখন আপনি স্থাপত্যের দিকে তাকান তখন একটি মানুষের অভ্যাস সেটা আপনাকে ওটা একটা দিক, অনেকগুলো লেয়ার্স থাকে, তার মধ্যে অভ্যাস একটা বিষয়, আমাদের জলবায়ু একটা বিষয়, পরিবারের সবগুলো মানুষ একটা একটা পরিবারের নানান বয়সে নানান রকম মানসিকতার মানুষ থাকেন। হ্যাঁ, তো যে কারণে আমি একদম একটা জিনিস বলি তাহলে বুঝবেন, যে তো ওদের সাথে আমি একটা কোশ্চেনের হয় একটা প্রসেস দিয়ে হয় কিন্তু জানতে চেষ্টা করি তারা কোনটা পছন্দ করে, কোনটা ভাল লাগে, কোনটা ভাল লাগে না, কোন ঋতুটা ভাল লাগে, কোন রঙটা ভাল লাগে, কী করেন তারা সারাদিন, এরকম অজস্র বিষয় একসাথে তারা হয় কি হয় না, এবং অনেক সময় একসাথে হতে চায় না, কেউ একজন ফ্যামিলি একজন চায় যে না আমি একটু আইসোলেটেড থাকবো, কেউ চায় না আমি চাই, এগুলোকে নিয়ে অনেক রকম এক্সারসাইজ করতে হয় আমাদেরকে। হ্যাঁ, করে নিয়ে তারপরে একটা আমি কতগুলো সিচুয়েশন তৈরি করে দিই। আমরা তো ভীষণ নাটক পছন্দ করি, করি কিন্তু ভীষণভাবে, যতই মুখে বলি না কেন, এত বেশি ন্যারেটিভ পছন্দ আমাদের, সেই কারণে হয় কি আমি অনেকগুলো খুব ড্রামাটাইজেশন করার চেষ্টা করি বিভিন্ন স্পেস নিয়ে, এবং আমার কাছে মনে হয় ওই পরিসরের সাথে তাদের সম্পর্ক, পরিসরগুলোকে গড়ে তোলা এবং সেইটা, এবং যেমন আমি একটা এক্সাম্পল দিই আপনাকে, আমি বাড়ি করলে সবাই বলি কি এক্সটেন্ডেড মাস্টার বেডরুম, প্রথম দিকে সবাই বলে যে কেন এটা কী কারণ কেন লাগবে, আমি কি কখনোই ঝগড়াঝাটি হয় না, বলে হ্যাঁ তা হয়, তখন কি একজন সোফায় ঘুমায়, বলে হ্যাঁ মাঝে মধ্যে তো হয়, বলে পরদিন অফিস থাকে না, থাকে, বলে দরকার কী, একটু এটাকে একটু লিগাল করে দিই, লিগালাইজ করে দিই যে মাস্টার বেডরুমের সাথে আরেকটা ঘর করে দিই,
ওটা এমন হয় যে আমি ইন্টারনেট আফটারবেলা একটু ইন্টারনেটে দেখবো, আমি একটু টিভি এই স্পেসটুকু তো লাগে, মানে আমরা আর্কিটেকচারাল স্পেস বানালে তো হবে না, মানুষের জীবনে যদি মানুষ স্পেসটা ডিজাইন করতে না পারে সে আর্কিটেকচারের কোনো দরকার নেই, ভ্যালু নেই সেটার কোনো। সো আমার মনে হয় যে এগুলো হয় কি প্রত্যেকটা জিনিস, আমি যদি বলি যা যা বলছি আমি, আমার খুব স্পর্ধা করা হচ্ছে, আপনি অনেক কিছু যদিও বলেন, আমার কাছে যেটা মনে হয় একদম আমি ভীষণ আমার আত্মা থেকে বলছি আসলে কাজটা কিন্তু করাই হয়নি, আমি একটা প্রসেসের মধ্যে আছি, নানান রকমের অনুশীলন করছি সব এগুলো এক্সারসাইজের। তো একটা অভ্যাসের দিকে তাকান, সেখান থেকে আপনি বললেন যে একটা এক্সটেন্ডেড বেডরুম যেটাকে এক্সটেন্ডেড মাস্টার বেডরুম যেটা আমরা আর কি একটু গোসা টোসা করলে যাতে একটু যেতে পারি এক জায়গায় যাতে বেশি ফ্রিকশন না হয় এটা খুবই দরকার। তারপরে আর কি ধরনের স্পেসেস আপনি ইনক্লুড করেন? ইন জেনারেল হয় কি, আমি আপনাকে বলি ইন জেনারেল তো এভাবে বলা মুশকিল হবে, এক একটা বাড়ি এক এক রকম হয়। হ্যাঁ, তবে আমি যে বললাম যে কতগুলি বিষয়কে, যেমন আলো বাতাস প্রকৃতি, হ্যাঁ এইটাকে যেমন গুরুত্ব দিই, একই সাথে আমার কাছে মনে হচ্ছে আমি কোনো একটা জায়গাতে খুবই কালচারালি কানেক্টেড করার চেষ্টা করি অন্যরকমভাবে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, একটা এটা যদিও মানে বসবাসের বাড়ি নয়, আমি রিসেন্টলি একটা কাজ করেছি, নাম হচ্ছে নীনাকাব্য বাড়িটা, নীনাকাব্য। এবং নীনাকাব্য ছাদে বা প্রত্যেকটা সিলিংয়ে বাংলা অ্যালফাবেট, না ওটার মধ্যে কী আছে বলি আপনাকে, ওটা হচ্ছে 12 জন কবিকে আমি প্রথম, এটা আর একটা লেয়ার কিন্তু আমার জীবনের, যে ছোটোবেলায় যেসব জিনিসগুলো করেছি চেষ্টা করেছি যেটা আমি এখন করি না, আমার একটা আমি একটা না একটা কাজ করে আমি একটা ট্রিবিউট দেবই কোনো না কোনোভাবে। তো আমি দেখলাম যে আচ্ছা কবি হওয়ার জন্য ঢাকা শহরে এসেছিলাম, কবি হতে পারিনি কিন্তু একটা কিছু করতে হবে যেটা স্থায়ী। তো মাঝখানে একটা সময় আমাদের দেশে এটাকে মানে ওই যে দেয়াল লিখন যেটাকে বলে, প্রচুর লিখেছে এক সময়, হ্যাঁ মানে পলিটিক্যাল ইয়ে কারণে আর কি, আমি যদি কোনো একদম ছিলাম না কোনো দলের সাথে কিন্তু প্রচুর রাত্রেবেলা জেগে একেবারে হাতের লেখাটা মোটামুটি খারাপ ছিল না। তো তারপর মনে হলো যে এই যে আমরা বিভিন্ন সময় ভোট চাওয়ার কথা লিখি বা অনেক কিছু লিখি আমরা, বিজ্ঞাপন দিই, তা আমি আমার একজন ক্লায়েন্টকে বললাম, ওনার নাম মামুন, ওনাকে বললাম যে মামুন ভাই একটা বিল্ডিং করি যেখানে আমরা কবিদেরকে শ্রদ্ধা জানাবো। তো বলি ঠিক আছে কী হতে পারে, তখন আমরা 12টা ওখানে মোট 13টা ফ্লোর আছে, একটা জেনারেল আর 12টা ফ্লোর, 12 জন মানে বাংলার বাংলা ভাষার প্রধান কবি যারা আছেন তাদেরকে ওটা জাস্ট শ্রদ্ধা জানিয়ে এটা করা হয়েছে, এক একটা ফ্লোর এক একটা কবির জন্য ডেডিকেটেড, এবং ওটা সাজ্জাদ শরীফ নামে একজন আমাদের কবি আছেন উনি এটাকে এডিট করেছেন, প্রত্যেক এই কবিরই মানে উল্লেখযোগ্য কবিতার প্রথম বা দ্বিতীয় লাইন পুরো বিল্ডিংয়ের বাইরে একদম মানে কংক্রিটে খোদাই করা। এটা যেমন একটা হয়েছে, তারপর আমাদের আমি এখন প্রচুর লেখালেখি করছি বিল্ডিংয়ের মধ্যে কারণ ন্যারেটিভভাবে পছন্দ করে দেখি আমি। এই যেমন একটা বাড়ি করলাম হচ্ছে ওনার নাম সাগর, আমাদের দেশের চ্যানেলাই যে আছে এটার উনি মানে প্রধান, তো ওনার বাড়িতে যেহেতু ওনার নাম সাগর, বাংলার জীবিত বাংলাদেশের যত নদী আছে নদীর নাম লিখে দিয়েছি, উনি ধারণ করেন নদীগুলো আর কি। হ্যাঁ এগুলো যে আজকে এই যে বলো, এটা কিন্তু আমাদের দেখেন বাড়ি আমরা কিন্তু বসবাস কিন্তু করি আমরা কম বেশি, কিন্তু কোথায় যেন আমাদের ইন্সপিরেশনটা একটু কম যে কোনো কারণেই হোক না কেন। হ্যাঁ এবং সেটা নিয়ে আমার আমি পরের কোনো সময় সুযোগ পেলে বলছি, সেই জায়গাটা আমার কাছে মনে হয় যে মানে এটা এইভাবে বলা ঠিক হবে কিনা জানি না, যেমন দেবদাস নাথকে আমাদের নায়ক বলা হয় অনেক সময় আমাদের, হ্যাঁ ওর তো কোনো অ্যাচিভমেন্ট নেই, হ্যাঁ সো অদ্ভুত কোথায় উড়ে এসে দুটো বসে গেল, হ্যাঁ ও কিছুই তো করেনি, কিছু না করে নায়ক হয়ে গেল। হ্যাঁ তো সে একইভাবে মানে ওই বললাম যে ওইটার প্রভাব বোধহয় আমাদের উপর আছে কম বেশি কিছুটা মনে হয়। আমি আমার মনে হয় যে বাড়ি করলে আমি সবচেয়ে বেশি যেটা দেওয়ার চেষ্টা করি কতগুলো মানে ইন্সপিরেশনের কতগুলো স্পার্ক দেওয়ার চেষ্টা করি যাতে অনেক মোমেন্ট তৈরি হয়। আমি বুঝতে পারছি, কারণ একটা জায়গায় আপনি বলছেন যে আমাদের একটা ন্যারেটিভের প্রতি ঝোঁক রয়েছে এবং একটা ড্রামাটাইজেশন নাটকীয়তার প্রতি ঝোঁক রয়েছে। আমি যখন টেলিভিশনে যে সবগুলো আপনি দেখে মনে হয় প্রচন্ড হয় ন্যারেটিভ পছন্দ করি আমরা, হ্যাঁ ভীষণ কৌতূহল। তো কিন্তু আমি আপনাকে আরেকটা জায়গায় একটু জিজ্ঞেস করতে চাই, জানতে চাই, সেটা হলো যে হ্যাঁ ঠিক আছে আপনি নীনাকাব্য তৈরি করলেন, সেখানে আপনি কবিদের ট্রিবিউট জানালেন, কিন্তু জেন্ডার, মহিলা, মহিলাদের তো একটা বড় ভূমিকা থাকে বাড়িতে, তাদের জন্য আপনি কিভাবে স্পেস তৈরি করেছেন? না এখন আমি বললাম যে ওইখানে আমি খুব একটা আমার কাছে মানুষটা সবচেয়ে বড় কিন্তু সবার উপরে মানুষত্ব, হ্যাঁ এটা আমি আমি আলাদাভাবে কিন্তু প্রত্যেকের সাথে কথা বলে নিই, যেমন ওনার যেসব অভ্যাস থাকে, কারণ হয় কি যা আমরা আমি যাদের বাড়িঘর বানাই আমি কালেকটিভ বাড়ির কথা বলবো না, যেগুলো মাল্টি ফ্যামিলির সেটার কথা বলবো না, আমি একক যেগুলো করি সেইটার মধ্যে ধরেন এটা তো অনেক ক্ষমতা এদের, তো স্বাভাবিকভাবে মানে স্ত্রীদেরও অনেক ক্ষমতা থাকে, এবং এটা আমার আমি একদম মানে বলতে চাই যে ওদের অনেক কিছু ভাঙচুকে ঠিক করা দরকার আছে। হ্যাঁ এই বাড়িঘর করতে গিয়ে কিন্তু অনেক কিছু বুঝি আমরা, এখন ওই স্পেসটা যদি আপনাকে আলাদা করে বলেন আমাকে যে তার মানে উদযাপনের জন্য কীভাবে স্পেস তৈরি করে দিই, এটা কিন্তু আমি কতটুকু সম্ভাবনা তৈরি করে দিই, এই সম্ভাবনাগুলো বাকিটা ওনাদের নিজেদেরকে করে নিতে হয়। না দ্যাটস ফাইন, কিন্তু যেটা সচরাচর আমরা দেখি যে
একটা বাড়িতে রান্নাঘর একটা কোনায় হয়, না এখন তো অন্যরকম হয়, মানে ফর্মাল একটা ড্রাই ওয়েট কিচেন হবে, ড্রাই কিচেন হবে, সেটা যাদের সাংঘাতিক, যারা উচ্চবিত্ত, যারা এটা অ্যাফোর্ড করতে পারে, যে দেশে জায়গা রয়েছে. আমি যদি একটা বম্বের কথা ধরি, যেখানে জায়গার ভীষণ অভাব, যেখানে 600 স্কোয়ার ফিট পেতেই দম বেরিয়ে যায়, সেখানেও আমি দেখেছি যে রান্নাঘর একটা কোনায়, একটা হোল যাকে আমরা বলি, তো বারান্দা নেই, যেখানে একজন মহিলা যিনি বাড়িতে থাকেন, বাইরে বেরোন না কাজে, যেটা তার তার একটা স্পেস, সেই স্পেসগুলোকে আপনি কিভাবে ভেবেছেন? না আমার আমার জীবনে সুযোগ হয়নি. সরি, নিজের একটা ফোন আছে. হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার. জি হ্যালো, হ্যালো রত্নাবলী বলছি, বলুন. জি আমি মাসুদ বলছি, আমি রাজশাহী ক্যাডেট কলেজে কলেজে আপনাকে বিস্ময় দেখতাম যে দেওয়াল লেখনে লিখবেন অনেকগুলো, বাথরুমে আমি একসাথে টুথব্রাশ নিয়ে টুথব্রাশ করতে যেতাম, সেই স্মৃতিগুলো মনে করছি. আজকে আপনার এই ভিন্নতা দেখে আসলে বিষয় হচ্ছে যে আপনি ক্যাডেট কলেজে 2 বছর কিভাবে টিকেছিলেন, সেটা আমার কাছে বিষয়। এবং আসলে নিয়মের গন্ডি জলে থেকে আপনি আমাদের অনেক কিছু শিখিয়েছেন, সেখানে দেওয়াল লেখন থেকে শুরু করে আপনার অনেকগুলো সেই নস্টালজিয়া আমার মনে পড়ে। আর পরবর্তী সময় আসলে যোগাযোগ করতে গিয়ে যোগাযোগ করতে পারিনি, কেননা আমার কাজে ধরুন এই তো যোগাযোগ হয়ে গেল, তো যোগাযোগ হয়ে গেল এখন। আমি আমি সবুজ নিয়ে কাজ করছি ঢাকা শহরে, জানেন সব প্রজেক্ট গুলোতেই অনেক গ্রিন এবং অনেক কিছু নিয়ে কাজ করছি, অনেক কন্টিনিউ করার চেষ্টা করছি, এবং আপনার কিন্তু কিছু বৈশিষ্ট্য আমি নিয়ে নিয়েছি। আচ্ছা শুনো, আমি আমি আরো বেশি কাজে লাগতে চাই, যদি আমাকে কাজে লাগে আমি খুব খুশি হব। অনেক অনেক ধন্যবাদ। আই থিঙ্ক দিজ আর ভেরি বিউটিফুল মোমেন্টস নেচার টু চেরিশ। এই যে এক্সচেঞ্জটা হলো এবং এই এক্সচেঞ্জের আমরা সাক্ষী রইলাম, ভালো আছি ভালো থেকোর যারা টিম, ও যে ফোন করলো, মানে আমি একসময় বোর্ডিং স্কুলে গিয়েছিলাম, এটা আমাদের আমাদের দেশে ক্যারেট কলেজ বলে, ওখানে আমি 4 বছর ছিলাম, 4 বছর থেকে তারপরে কেন বোর্ডিং এ গেলেন? না মানে আমার বাবা যেটা হয়েছে যে সবসময় চাইতেন যে আমি আমি যেন নিজের পায়ে দাঁড়াতে পারি, ভীষণ রকম ভাবে হোস্টেলে গেলে নিজের পায়ে দাঁড়ানো যায় না, মানে হয় কি ক্যারেট কলেজে পড়াটা অনেক দিক থেকে আমার জন্য অনেক ভালো ছিল আমি মনে করি, বিকজ ওটা চালায় হচ্ছে আমাদের আমাদের বাংলাদেশ আর্মির এটা আন্ডারে কিন্তু এটা। হ্যাঁ, এবং যখন আমরা গেলাম ওখানে ভীষণ নিয়মের মধ্যে থাকা, ওই যে কারণে বললো যে আমি কীভাবে নিয়মের মধ্যে ছিলাম, আসলে আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু, মানে ক্যারিয়ার কলেজে না পড়লে আমি অনেক জায়গায় আমি বোধহয় আসতে পারতাম না সত্যি কথা। আপনি যেটা বলেন, যে প্রশ্নটা করেন, হয় কি পৃথিবীতে প্রত্যেকটা জিনিসেরই কিছু কিছু জিনিস ছাড়া আমি কীভাবে নিচ্ছি সেটা ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, আমার অভিমান ছিল, অনেক অনেক বেশি অভিমান ছিল, আমার মা বাবা যখন দেখতে চলে যেতেন বলে আমার আমি পরিবারটা পেলাম না, কি কষ্ট কি কষ্ট কি কষ্ট। হ্যাঁ, কিন্তু আমি তা অন্য একটা পরিবার পেলাম, আমি তা অন্য একটা জিনিসকে আবিষ্কার করতে পারলাম, মানে আমার বাবা মায়ের দুটো একটা ব্যাপার বিষয় তো আমার ভীষণ রকম ভালো লাগে, সে এই যে আবিষ্কার করতে শেখানো, মানে নানান রকম পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়া যে তুমি এরকম জায়গা থেকে উঠে আসো তুমি আবার, যেটা আমার আমার সন্তানের সাথে একই জিনিস করছি কিন্তু আমি। হ্যাঁ, তো হয় কি আমার মনে হয় এটা খুব জরুরি দরকার। আমরা হোস্টেলে পড়ে না, ও এখন চলে যাচ্ছে বাইরে, ও হোস্টেলে পড়তে যাওয়া হয়নি। সো মানে আমার হয়েছে বিকজ আমি মানে বাবাও চেয়েছিলেন আমিও চেয়েছিলাম, কারণ ওখানে গিয়ে ধরেন এই যে দিয়ালপত্রিকে কথা বললো, তারপরে সাইক্রোস তখন তো মানে মুদ্রণের এত কিছু জানতাম না, সাইক্রোসের মেশিনে কী করে মাল্টি কালার ছাপতে হয়, কীভাবে প্রজেক্টটা চালাতে হয়, এগুলো সব তো আমি প্রত্যেকে শিখবো না হলে, এগুলো আমার তো একটা সুযোগ দরকার ছিল, তো সেই কারণে আমার কাছে মনে হয় যে আমি খুব ভালো, খুব ভালো। বেশ, আমরা আমরা মহিলাদের স্পেসের কথা বলছিলাম আপনার কাজের জায়গায়। আমি জানি আপনি কেন বলছেন এটা, আমি আমি কতটা পারবো আমি জানি না। কেন বলছি আপনার না, মানে হয় কি যেহেতু আপনার এটাতে আগ্রহ আছে, হ্যাঁ আমারও আছে, কিন্তু আমার মনে হয় আমার আগ্রহটা একটু মানুষ নিয়ে বেশি, আমি এত মানে আমি এত জেন্ডারের পেছনে দৌড়াতে চাই না, আমার মনে হয় ভালো মানুষ হওয়াটা আমার জন্য অনেক বেশি জরুরি বিষয়, অনেক বেশি, কারণ ওইটা তো ঠিক আছে, মানে ওইটা না হলে তো পৃথিবীতে অনেক কিছু তৈরি হতো না, অনেক কিছু, সেটা অন্য জিনিস। একটা বাড়িতে আমার কাছে যেটা মনে হয় যে একটা বাড়ি তুলতে করতে দুজনেরই একটা বেশ বড় ভূমিকা লাগে, আমরা যে টিপিক্যালি এখন চেঞ্জ হয়ে গেছে, 600 স্কোয়ার ফিটের যারা ফ্ল্যাটে থাকে দেখবেন যে হাজব্যান্ড ওয়াইফ দুজন একসাথে রান্না করছে, একসাথে একটা বন্ধুত্ব থাকে, হয়, কিন্তু আমি বলছি যেটা কি জানেন, যে আলাদা করে প্রত্যেকটা মানুষের যে বাড়িতে মা থাকেন, বাবা থাকেন, তার মা থাকতে পারেন, তার বাবা মা থাকতে পারেন,
এই জিনিসটাকে এই আপনি ছোট পরিসরের মধ্যে যেটা বলেন এই এক্সারসাইজটা করার জন্যেই অনেকভাবে চেষ্টা করছি যে এটা বোঝাটা অনেক কঠিন, মানে ইন্ডিভিজুয়াল স্পেসটা তৈরি করাটা অনেক কঠিন কিন্তু, হ্যাঁ, এবং সেইটার ধরেন এই যে যেটাকে আমি প্রপোর্শন বলি অনুপাতটা বোঝাটা অনেক কঠিন ব্যাপার। ওই প্রসেসটার মধ্যে আমি এখনও আছি, একদম কায়মনে স্বীকার করলাম আমি যেটা পারি না সেই কাজটা আমি এখনও ধরি না। আমি কেন ধরনের ওদের কাজ করছি বেশি, বিকজ আমার কাছে মনে হচ্ছে এদের অনেক বেশি পাওয়ার, ওদের মধ্যে যদি মরণটা তৈরি করতে পারি তাহলে ওটাও একটা বড় কাজ হবে। আমি এক জীবনে সব কিছু করতে পারবো না, এটা সম্ভব না কখনোই, কিন্তু আমার ভীষণ স্বপ্ন আছে। আমি যেটা বলেন একেবারেই যারা খুব একটা মানে ফাইন্যান্সিয়ালি চ্যালেঞ্জ যারা, ওদের জন্য কী করে একটা চমৎকার জিনিস বানাতে পারি খুব চেষ্টা করছি, একসময় নিশ্চয়ই বেরোবো। আপনি লরি বেকারের নাম নিশ্চয়ই শুনেছেন, আমাদের দেশের অত্যন্ত মানে অত্যন্ত বিদগ্ধ একজন আর্কিটেক্ট লরি বেকার। এবং লরি বেকার আমার কাছে একজন অত্যন্ত ইম্পর্টেন্ট আর্কিটেক্ট, তার কারণ কেরালায় লো ইনকাম গ্রুপকে কী করে ভালো থাকতে হবে উনি সেই কেরালা গভর্নমেন্টের জন্য লো কস্ট বাড়ি তৈরি করে দেখিয়ে দিয়েছেন। এবং উনি খুব মজার একটা ডিজাইন করতেন, উনি একটা বাড়ি এরকম লম্বা সিলিন্ড্রিক্যাল করে ফেললেন, একটা তলা, কিন্তু একটা তলা তার উপরে আরেকটা তলা। এখন এটা প্রসঙ্গ আসতে পারে যে এটা ডিসেবল ফ্রেন্ডলি নয়, কারণ অনেক সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে, কিন্তু যে ইঁটটা ব্যবহার করছেন, কারণ কেরালায় অত গরম, সেই ইঁটটা এমনভাবে ব্যবহার করেছেন যেটা ঠান্ডা রাখে, কারণ ইঁটের একটা ইঁট আরেকটা ইঁটের মাঝখানে একটু গ্যাপ দিয়েছেন। পুরনো বোতল, ওয়াইন বটলস, ওগুলোকে উনি মাঝখানে মাঝখানে সেটেছেন যেটা থ্রু দিয়ে আলো আসে। আই থিঙ্ক ইট ওয়াজ আ ফ্যাসিনেটিং ন্যারেটিভ। আমি সেই রকম ভাবছিলাম যে আপনি আমাকে যে প্রশ্নটা করেছেন সেটা আমি একটু বলে নিই, যে অবশ্যই মানে আমি মনে করি যে একটা পরিবারের তো মাই সবকিছু, আসলেই সবকিছু, হ্যাঁ, সবার মা উনি, মানে সো তার জন্য স্বাচ্ছন্দ্য দেওয়ার জন্য তার মানে ইন জেনারেল আমি কী করতে পারি, একটা হচ্ছে মানে একটা যদি বহু পরিবারের একটা বিল্ডিং হয় সেখানে আমি কী করছি কমন, আর একটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি কী করতে পারছি। এই করতে পারার ব্যাপারটা হচ্ছে কি যা মানে আসলে আর্কিটেকচার তো ম্যাজিক না। আমি একটা 600 স্কোয়ার ফিটের আমাদের বাংলাদেশের বাস্তবতা যদি বলি, আমাদের যে জীবনযাপন, আমাদের জীবনযাত্রা যেরকম আর কি, আমাদের যত ছোটো সাইজের বাড়ি হোক না কেন প্রচুর রান্না করে করতে ইচ্ছা করে, প্রচুর অতিথি আসে, আপ্যায়ন করতে ইচ্ছা করে, হ্যাঁ, তো এগুলোকে ওই যে বললাম যে এটা এত বড় চ্যালেঞ্জ বলার মতো না। আমি কি যেটা করছি কি জানেন, যে ওই জায়গায় যদি আমি যেতে যদি চাই, সলভ করতে চাই, তাহলে আমাকে আরও অনেকগুলো স্তর পেরিয়ে যেতে হবে, যে কারণে আমি যেটা করেছি আর্কিটেকচার, আর্কিটেকচার শুরু করেছি আমি কী দিয়ে, যেমন রেস্টুরেন্ট, আমি কি বলতে পারি এটা? অফকোর্স আপনার ভূত রেস্টুরেন্ট নিয়ে আমি এমনিতেও জিজ্ঞেস করতে পারে যে আমি প্রথম যখন মনে হলো যে আচ্ছা আমাদের তো ফাইন ডাইনিংয়ের অভ্যেসটাই হয়নি মানুষের, আমি যখন 95-এ প্রথম একটা রেস্টুরেন্ট করলাম, এই তার আগে পর্যন্ত রেস্টুরেন্টের সব বাতি ছিল খুব অল্প মৃদু আলো ছিল, লাইটটাকে লাউড করে দিলাম, সাদা রঙের সেই ন্যাপকিন ট্যাপকিন সব দিয়ে দেওয়া হলো, মানে ফাইন ডাইনিং বলতে যা বোঝায়। তারপর অনেকগুলো রেস্টুরেন্ট করলাম, রেস্টুরেন্ট করতে দুটো লাভ হয়েছে আমার, যে ঠিক আছে নিজের প্রচারটা হয়েছে, দরকার ছিল আমার এটা, এবং আমি মানুষের এই অভ্যাসগুলোকে আরেকটু বুঝতে পেরেছি, ওনারদের যারা যারা মানে ইয়ে ছিলেন উদ্যোক্তা ছিলেন তাদেরকেও একটু বুঝতে আমার সুবিধা হয়েছে। তা আমার মনে হয় কি জানেন, যে এই উদ্যোক্তাদের মানসিকতা, আর্কিটেক্ট টোটাল টিমটার সাথে একটা বোঝাপড়া তৈরি করা, একটা প্রসেস তৈরি করা, যারা নির্মাণকর্মী তাদের সাথে এক ধরনের জিনিস তৈরি করা, যারা প্রকৌশলী থাকে তাদের সাথে করা, এই সবাইকে মিলিয়ে তো কাজটা করতে হয়। এই প্রথম যে এক্সাম্পল যেটা আমি কবিতা লিখে যেটা করেছি, আপনি বিশ্বাস করবেন একটা কঠিন ব্যাপার ছিল, কারণ একটা বানান ভুল হলে আমি শেষ কিন্তু, বাট প্রকৌশলী বা নির্মাণকর্মীদের যে ডিভোশন ছিল সেখানে, এটা মানে আমি কখনো ভুলতে পারবো না, মানে ওই আমাদের ভাষার প্রতি যে তাদের সত্যিকারের শ্রদ্ধাবোধ আছে, এই অনুভূতিগুলো যদি জোড়া লাগাতে পারি তখন একটা অনেক বড় জিনিস আবিষ্কার হবে। আপনি যে প্রশ্ন আমাকে করেছিলেন আগে, যেমন এখন করছি কি, এখন আমরা বেশ কিছু কাজ করছি, যেমন ধরুন আমাদের আমাদের শহরে যেমন পাবলিক টয়লেট নেই, কী হবে সেটা অভ্যেসটাই নেই আমাদের, যে কেমন হওয়া উচিত ওইটা নিয়ে এক ধরনের কাজ করছি। ওটা আমরা আমাদের আর্কিটেকচার প্র্যাকটিসের মধ্যে চেষ্টা করছি যে আমরা এটা পার্টনারশিপে করবো, আমরা এটা হয়তো সরকারকে বা কোনো কর্তৃপক্ষে বলবো যে আমরা এটা করতে চাই, তুমি যদি চাও এটা নিতে পারো আমার সাথে, একসাথে আমরা করতে চাই। একটা বন্ধু বাড়ি নামে একটা জিনিস করছে, যেটা যেমন আমাদের এখনকার সন্তানরা তো খুব বেশি গ্রাম নিয়ে ভালো ধারণা তাদের নেই, তারা যদি কখন গ্রামে যেতে চায় কীভাবে যাবে, গ্রাম তো আর কোনো সিনেমা না যে গেলাম আর দেখে ফেললাম হুট করে, হ্যাঁ, তো ওইটার জন্য একটা করছে বন্ধু বাড়িটা হচ্ছে একটা মানে যেখানে গ্রামের মানুষরা বুঝবে যে আমাদের শহর থেকে আমার বন্ধুরা এসছে, খুবই ছোট্ট একদম অল্প খরচে বানাতে পারবে যে কেউ, আমাদের বাংলাদেশের টাকায় বোধ হয় হার্ডলি 10 লাখ টাকা খরচ পড়ে, ওইটা ছোট্ট জায়গার মধ্যে 3 থেকে 5 কাঠা জায়গা লাগবে, ওটার মধ্যে নিচে একটা মানে স্বাস্থ্যঘর আছে, একটা বুদ্ধিঘর আছে, আর উপরে দূরে থাকার জায়গা আছে, রান্নাঘর টান্নাঘর আছে। এখন শহর থেকে যদি কেউ যেতে চায় কন্ডিশন একটাই, ওকে হয় ওই ওষুধ দেবে না কিন্তু সাথে একটা ডাক্তার বন্ধুকে নিয়ে গেলো, একটা কাউন্সেলিং করলো বা একটু একটু প্রেসক্রিপশন দিল বা একটু সচেতনতা বাড়ানোর চেষ্টা করলো, আর বুদ্ধি যেটা আছে ও গিয়ে একটা ছবি দেখালো,
পৃথিবী সম্পর্কে কথা বললো, প্রফেশন নিয়ে কথা বললো, হ্যাঁ এইটা করলে শুধুমাত্র উপরে থাকতে পারবে। তার মানে শহর থেকে আসছে ওরা, কিছু দিয়ে গেল কিছু নিয়ে গেল, এই তো দিয়ে নেওয়া ছাড়া তো জীবন দাঁড়াবে না কখনো। তো সেরকম কিছু 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 বেশ কিছু প্রজেক্ট আমরা, এগুলো আমরা ফ্যান্টাসি প্রজেক্ট বলি, এগুলো আমরা আমাদের একটা মানে আর্কিটেক্ট দল আছে, আমরা তৈরি করছি জিনিসগুলোকে, আমার ধারণা এগুলো কাজে লাগবে মানুষ। আপনাদের বাংলাদেশের সাথে আমার একটা যোগাযোগ রয়েছে, কারণ বাংলাদেশে অনেক মানুষজন সামাজিক আন্দোলনে আছেন, তাদের হয়তো আপনি চেনেনও, খুশি দিয়ে আছেন এবং অন্যান্য আছেন। আর কথাটা হলো যে ওখানে আমাদেরই কয়েকজন বন্ধু মনোরোগীদের নিয়ে বাড়ি করার চেষ্টা করছে, আপনি কি সেই ধরনের কোনো উদ্যোগের সাথে যুক্ত আছেন? প্রোবোনো সার্ভিস আপনি দেন? কারণ আমার এক্ষুনি মনে পড়লো যে তারা যে বাড়িটা করছে, সেই বাড়িটা করতে ওদের ওই রিয়ালটি মানে যারা জমি টমি ইয়ে করেন তাদের সঙ্গে খুব ঝামেলা হচ্ছিল, এই সবগুলোর সঙ্গে কি আপনি যুক্ত আছেন? আমি যুক্ত নেই, আমি যুক্ত হতে চাই ভীষণভাবে। আমি তাহলে একটু যোগাযোগ করিয়ে দেবো, আর আমাদের একটা ফোন আছে, একটু নিয়ে নি। হ্যালো 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 বলুন। হ্যালো, রক্ষামবলি বলছি, বলুন। আচ্ছা, আমি ডক্টর শহীদুল্লাহ বলছি ঢাকা থেকে। হ্যাঁ বলুন। এনামুল হক করিম নিঝরের ছেলে যে রৌদ্র, যার জন্ম আমার হাতে হয়েছিল, সেই শিশু বিশেষজ্ঞ ডক্টর শহীদুল্লাহ। আমি শহীদুল্লাহ কেমন আছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ ভালো নিঝর। হ্যাঁ খুব ভালো, খুব ভালো, দেখে খুব ভালো লাগছে। এবং আমি পার্টিকুলারলি কলকাতার তারা বাংলাতে বসে মুক্তিযুদ্ধে যে কথাটা বলা হলো, যখন ওয়েন ইউ আর অনলি 8 ইয়ার্স অফ এজ, আর আমি তখন 15 বছরের, আমার 8 অর 9 নাকি। হ্যাঁ তো এন্ড সেই যে স্মৃতি রোমন্থন করা হচ্ছে, অনেক জায়গায় মিল আছে, তো সো ইট টাচ মাই মাইন্ড লাইক এনিথিং। আর একটা ছোট্ট কথা যেটা বলতে চাচ্ছি, যে কথাটা উপস্থাপক খুব সুন্দর করে বলছিল, যে আসলে 400-500-600 স্কোয়ার ফিটের বাড়ি যেটা এখন খুব বেশি প্রয়োজন, লাইক কোন সেলসম্যান, মুদি দোকানের মালিক, ড্রাইভার, এদের জন্য কিন্তু আমরা চিন্তা করি না। হাউ এফিশিয়েন্টলি এই 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 অল্প জায়গাতে তারা থাকতে পারে, এইটাই হচ্ছে চ্যালেঞ্জ। এবং আমি মনে করি এটা খুবই প্রয়োজন এখন, শুধু বাংলাদেশের জন্য না, ভারতের জন্য। এটা ব্যাপারে আমি মনে করি যে একটু মানে দৃষ্টি দেওয়া দরকার। অনেক ধন্যবাদ আপনাকে, খুব ভালো থাকবেন। নিঝর আমাদের একটা ব্রেক নিতে হবে, কেমন? ফিরছি এক্ষুনি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা দেখছেন ভালো আছি ভালো থেকো, আর আজকে আমার সাথে রয়েছেন উদযাপিত একজন মানুষ এনামুল করিম নিঝর। আমরা বিরতিতে যাওয়ার আগে একটা ফোন পেয়েছিলাম, আপনি তার উত্তরটা একটু দিয়ে নিন। হ্যাঁ আমি এলোমেলোভাবে অনেক কিছু বলেছি, একটু গুছিয়ে দিলাম, একটু একটু এলোমেলোভাবে বলেননি। হ্যাঁ জিনিসটা হচ্ছে কি, যে ধরেন মানে মানুষ হিসাবে তো একটা জীবনে সব কিছু করা সম্ভব না, কিন্তু সম্ভাবনাগুলো তৈরি করে রাখতে হয়। আমার যেটা মনে হয় যে আসলে কি হয়, যে বিশেষ করে বুদ্ধিবৃত্তির ব্যাপারে এই তৃতীয় বিশ্বের দেশগুলোতে R&D ব্যাপারটা একেবারেই নেই, মানে কেউ চায় না, মানে একটা গবেষণা ওটা বলার জন্য বলা। আমি অনেক স্কলার দেখুন চলে গেছে পশ্চিমে গিয়ে তারা থাকে। শহীদুল্লাহ যেটা বললেন একইভাবে আমার কাছে মনে হয় যে সেটা হসপিটাল হোক, মানে একেবারে যারা একটু ফাইন্যান্সিয়ালি চ্যালেঞ্জ যারা তাদের বাড়ি হোক, গরিব বলতে চাই না আমি, হ্যাঁ গরিব আসলে বড় লোকই গরিব আসলে, মানে ওরা তো সো ওদের তো পয়সা টয়সা কম আছে। হিসাব যেটা হয় কি, আমরা যারা অনুভূতিপ্রবণ মানুষ, আমি হতে আমার একটা প্রসেস আছে নিজস্ব, আমি যেমন করছি কি ক্ষমতা ধরতে গিয়ে চেষ্টা করছি ইন্সপায়ার করতে, তাতে করে কী হবে, আমার যারা অনুরোধ যারা আছে, যারা আর্কিটেকচার যারা করবে, তাদের সাথে ওদের অনুরোধের একসময় সম্পর্ক হবে। আমরা একটা দেশ স্বাধীন হয়েছে খুব বেশি দিন হয়নি, এখন যেমন আমি অনেক সরকারি কাজ করছি এবং সরকারের কিন্তু অনেক ভালো ভালো ইচ্ছে আছে, এক মানে একদল তো পারবে না, এটা মানে একটা যুক্ত হয়ে কিছু একটা করতে হবে। তো সেই জায়গাটা থেকে আমার মনে হয় যে আমরা সম্ভাবনাগুলো তৈরি করতে পারি। R&D ব্যাপারটা যদি হয় না, 500-600 স্কোয়ার ফিট আমাদের মতো দেশের যখন বস্তিতে থাকে, যখন একেবারে এলোমেলোভাবে থাকে, তখন কিন্তু আলাদা। আপনি দেখবেন যে এরকম অনেক চেষ্টা হয়েছে সেখানে, কিন্তু যখন এদেরকে নিয়ে যাওয়া হয়েছে ওগুলো ওরা ওগুলোও কিন্তু স্লাম হয়ে গেছে, মানে ওদের একটা অভ্যাস আছে, মানে ওদের যে পরিমাণ জিনিসপত্র, পরিবারের যতগুলি মানুষ। তো আমাদের আসলে এই জায়গাটা একটা রূপরেখা তৈরি করা খুব জরুরি, যে আসলে এই এরকম দেশে, সেটা ভারতে হোক বাংলাদেশে হোক, এই ছোটো বাড়িগুলো কীরকম হলে বা ওদের অভ্যাসটা কী হলে এটা একটা মানে মানানসই একটা ব্যাপার হবে।
আমি হুট করে খুব চমৎকার ডিজাইন একটা জিনিস করে দিলাম, আমার মনে হয় কিন্তু ওরা ওরা নিতে পারবে। আচ্ছা না না, সে কথা তো হচ্ছেই না। আমি আপনি দেখেন, আমি এবার এলাম ব্যাংকক থেকে কলকাতায় আসলাম, হ্যাঁ, বা ঢাকায় যদি যাই, আমাদের যদি মানে ব্যাংকক সিঙ্গাপুরে যাই আর আমাদের এয়ারপোর্ট দেখি, কিন্তু দেখবো যে পরিচ্ছন্ন দিক থেকে একরকম কিন্তু না, সেটা কতদূর যাবে এটা পরের প্রজন্ম বলে দেবে। আসলে এই প্রশ্নগুলো আমরা বারবার উঠাবার চেষ্টা করি নির্ঝরতার কারণ হলো যে কোথাও রাইট টু হাউজিং আছে, তো তাদের একটা বাড়িতে থাকার অধিকার রয়েছে, সুন্দর বাড়িতে থাকার অধিকার সেই জায়গা থেকে। বাট আই থিঙ্ক মানে আপনি একদম পরিষ্কার করে বলেছেন যে এই সম্ভাবনা আপনি তৈরি করছেন, এটা কোলাবোরেটিভ এফর্ট এবং আপনি এটা নিয়ে ভেবে দেখবেন, এটা বড় একটা চ্যালেঞ্জ। আমার মনে হয় যে এইটুকুনি প্রমিসও অনেকখানি, মানে যেমন আমি একটা আমি স্পেসিফিক্যালি বলি, একটা কাজ আমি খুব চেষ্টা করছি করতে, যেটা হচ্ছে ধরেন শহর বাড়ছে, এই শহরের প্রান্তে ওপারে তো গ্রাম, মাঝখানে আমি যেমন অনেক বেশি কিন্তু কারণ লিভিংটা আমি এক্সপেরিমেন্টটা করতে আমি যেটা পারি না আমি সেটা করবো না। হ্যাঁ, আমি হার্টের ডাক্তার হয়ে কেন আমি অন্য কিছু করতে যাবো? হ্যাঁ, সবসময় এতটা সচেতন মানে এতটাই কি কশাস প্রতি মুহূর্তে ভাবতে থাকি। যেমন এই যে রিজেনারেশন বলি, একটা ওইখানে আমরা যেটা করছি যে একটা প্রজেক্টে খুব চেষ্টা করছি বিভিন্ন জনকে বোঝানোর চেষ্টা করছি যে অ্যাক্টিভিটি বিল্ডিং যাকে বলবো আমরা, যেখানে শহর এবং গ্রামের লোকটাকে তাদের একটা পরিচয় হবে, হুট করে একটা গ্রামের মানুষ গিয়ে বলে না অনেকে যে কোন গ্রাম থেকে সে, এইসব শহরের বাড়িতে থাকে, পাশের বাড়িতে, একটা প্রতিবেশীকে বলছে, ও কিছু জানে না, এইসব জায়গা থেকে তো আমাদের বিভেদগুলো শুরু হয়। হ্যাঁ, এবং এত বিভেদ, এত কিছু, মানুষগুলো এত একা, সেইখানে থেকে আমি কীভাবে পারবো? আপনি একটা প্রশ্ন করেছিলেন আমাকে, এটা মনে হয় প্রত্যেকটা ক্ষেত্রে আর্কিটেক্ট দিকে বলবো, আমি রিকোয়েস্ট করবো যারা বাড়িঘর বানান, পরিবারের প্রধানদেরকে বলবো যে একটা পরিবারে কিন্তু মাই সব, একদম ভীষণভাবে, তাকে প্রাধান্য না দিলে একটা বাড়ি কখনোই মঙ্গলময় কখনোই হবে না, সেটা ছোট বড় যাই হোক না কেন। বেশ, এবারে আমরা একটু আপনার বাড়ি থেকে আমরা এবার একটু সিনেমার দিকে যাই, একটু গানের দিকে যাই। এই যে আপনার আপনি বারবার আপনার মানে এই এক ঘন্টার কথার মধ্যে বারবার অনুভূতি শব্দটা এসছে, এবং আপনি নিজেকে বলেছেন আপনি একজন অনুভূতি প্রবণ মানুষ, কেমন তো সেই জাগিয়ে রাখার চেষ্টা করি, প্রবণ কিনা জানি না। হ্যাঁ না, এখন তো আপনি আবার পজিশন চেঞ্জ করলেন, নির্ঝর এরকম করলে কি করে হবে? যাই হোক, না এটা এটা পজিশন পাল্টায়নি, আমার বিশ্বাস কিন্তু পাল্টায়নি, বিশ্বাসে আমাদের ভাষাটা পাল্টে গেছে। অর্থাৎ না, যেটা আমি বলতে চাইছি, যেটা যেটা আমি ঠিক বুঝেছি কিনা, সেটা হলো যে কোথাও আপনি মনে করেন যে অনুভূতি ইজ ভেরি ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট, তাই তো? ভীষণ। এবারে অনুভূতির জায়গাটা ধরে আপনি সিনেমায় আপনি সেই অনুভূতিটাকে নিয়ে আসছেন বা ধরছেন, আপনি আপনার কবিতায় সেটা ধরছেন, আপনি আপনার গানে সেটা ধরছেন, সেটা সম্বন্ধে আমাকে একটু বলুন না অনুভূতি, কারণ এই অনুভূতি তো আসলে আমাদের ভালো থাকা এবং খারাপ থাকাটাকে স্থির করে, সবকিছু অনুভূতি তো আসল। এবং কোথাও আমাদের সমাজে আমাদের চিন্তনের মধ্যে অনুভূতিকে একটু খাটো করে দেখার ব্যাপার আছে না, এবং আছে, এবং আমি মনে করি শুধু অনুভূতি না, অনুভূতি এবং সত্য, এটা বলতে গেলে মানুষ কিন্তু ভেবাচাকা খেয়ে যায়। আপনি যে কোনো মানুষকে জিজ্ঞেস করে যে সত্য জিনিসটা কি, আচ্ছা হ্যাঁ ওটা একটা হবে কিছু একটা, হ্যাঁ বা বলে দেবে একটা কিছু, আর অনুভূতি কেউ স্বীকার করতে চায় না। আমি একদম মানে মানে প্রচণ্ডভাবে বলি আপনাকে যে আপনি যেটা বলেন, আমি পজিশন মোটেও চেঞ্জ করিনি, আমি প্রচণ্ডভাবে অনুভূতি প্রবণ মানুষ হতে চাই, মানে হওয়ার চেষ্টাটাই করে যাচ্ছি, যেটা আমাকে আমি মনে করি আমার যে আমার জীবনে যে সত্য তার সাথে আমার অনুভূতিটা কিন্তু কানেক্ট করে দেবে। আর এত কিছু থাকতে আমি যে ছবির কথা তুললেন আপনি বা গানের কথা তুললেন, কেন আর্কিটেকচার বা বাদ যাবে কেন, আমি মনে করি আপনি একটা জায়গায় দেখেন আপনি যে কতখানি আমরা ইমোশনালি ইনকারেক্ট, এই যে সারা পৃথিবীতে প্রচুর ক্রিয়েটিভ মানুষ, সৃজনশীল মানুষ আছে, আমরা ধরে নিই তাদের চৈতন্যটা ভীষণ রকম জেগে থাকে। বেশ কিছুদিন হলো একবার একবার একটা সম্ভবত একটা উড়োজাহাজ হারিয়ে গেল পৃথিবী থেকে বা একটা মাটিতে পড়ে গেল 250 জন, কটা পৃথিবীর মানুষ একসাথে কিচ্ছু না অ্যাটলিস্ট বললো যে এটা ঠিক না, হঠাৎ করে আমেরিকা একদিন সকালবেলা উঠে একটা দেশ ধ্বংস করতে শুরু করে দিল, ওদের তো যখন যেটা মনে হয় তাই করে ফেলে তারা, এবং দিব্যি আমরা মেনে নিলাম বিষয়টাকে, কারো কিছু যায় আসে না,
খুব জোরালো ভাবে এটার প্রতিবাদ করে এবং অত্যন্ত নিন্দা করে, না নিন্দাটা করে একসাথে যে সবাই হয়ে একটা কিছু বলবে সেই জায়গাটা কিন্তু আমি মনে করি যে সেই ভয়েসটা অনেক অত বেশি স্ট্রং না, এটা আমার মনে হয়। আর সিনেমা মানে আপনি জানতে চান আমি কেন এগুলো মানে কেন সিনেমা গান এগুলো কেন ঢুকলো এর মধ্যে, ওই যে বলো যে আমি আমার আমার ঘরের তো অনেকগুলো জানালা দরকার, আমার প্রচুর আলো দরকার আমার ঘরটার মধ্যে, হ্যাঁ মানে সেটা যেন বাসযোগ্য হয় আমার ঘরটা, হ্যাঁ সেটা আমার ভীষণভাবে জরুরি আমার কাছে, কারণ বেদনা যেরকম আছে আমার ফেলিওর আছে প্রচুর পরিমাণে, ভুল আছে, আর মানে হয় কি যখনই কেউ একটু ফিউচারিস্টিক হতে চায় তো তাদের তো প্রচুর শত্রু হয়ে যায় সবাই, তাদেরকে হাত পা ধরে সবাই টানতে থাকে, কে ইন্সপায়ার করবে, ধরেন আমি যদি কালকে একটা ডাকাতি করি একদম ওই দেশের নিউজ পেপারের প্রথম হেডলাইনে চলে যাবো আমার, হ্যাঁ কিন্তু আমি যেটা চলচ্চিত্র মানে কোনো একটা ধরুন ভালো একটা বিল্ডিং করি, যেমন রিসেন্টলি আমি একটা ফ্যাক্টরিতে আমার এক মানে ক্লায়েন্ট বন্ধু ওর বিল্ডিংয়ে ও আমার দেশের মাটি গানটা লিখেছি, ওখানে প্রায় 7-8 হাজার লোক কাজ করে একদম, ওরা যেভাবে আমার ধারণা যে ওইটুকু তো পড়তে পারে, আমরা বলি শ্রমিক শ্রেণীকে পড়তে পারে না জানে না, কিন্তু ওদেরও তো একটা অনুভূতি আছে কোনো না কোনো, হয়তো আমি শিওর যে ওরা একটা একটা জায়গায় ইন্সপায়ার্ড হবে আর কি, তো সেইখান থেকে আমার কাছে মনে হয় কি যে ধরেন যে আমরা আমরা তো ওই ধরনের ইন্সপিরেশন আসলে পাই না, আমাকে 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 ইন্সপায়ার করতে হবে, তো সেই ক্ষেত্রে যেটা হয়েছে যে আমাকে অনেকেই বলে যে আমার কোনটা শখ কোনটা পেশা সবটাই ঠিক, আর্কিটেকচার আমি করছি, আর্কিটেকচার করে আমি যেটুকু অর্থ পাই সেটা দিয়ে আমি ছবি বানাচ্ছি, ছবি বানাতে গিয়ে আমার আমার সব কিছুর মূল উদ্দেশ্যটা কোথায় যে আমি আরেকটা জেনারেশনের সাথে যুক্ত হতে চাই, আপনার 1:3 যে মানুষ সেই সিনেমাটা 1:3 মানুষ কেন, না 1:3 ওটা কিন্তু তিনটা ডকুমেন্টারি, আচ্ছা তিনটা ডকুমেন্টারি, ওটা একটা ডকুমেন্টারি নাম হচ্ছে 1:3, ওটা একটা হচ্ছে মানুষ একটা কয়টা একটা আসছে, আচ্ছা ওই ছবিটা এখন আমি দেখাতে পারিনি, প্রিমিয়ার শো হয়ে গেছে দেশে অনেক আগের ডকুমেন্টারি, মানুষ শব্দটার আমি সংজ্ঞা বের করার চেষ্টা করছি যে আসলে ব্যাপারটা কি, এটা এটা মানুষ। আহা আহা হচ্ছে আমার প্রথম ফিচার ছবি, এটা 2004 বা 2005 করলাম, সরি 2005 করলাম, তখন আসলে যেটা হয় না যে জীবনের কিছু কিছু মুহূর্ত থাকে যখন মনে হয় যে না আমি আমার বোধহয় আমি একদম বোধহয় আর পারলাম না, এরকম একটা সময় আমি কিন্তু একটা করে পিক আপ করে নিই, হ্যাঁ যেমন আমার গানটাও আমি একটু পরে বলছি, ওই সময় আমার যেমন বলতে সমস্যা আমার পরিবার ভেঙে যাচ্ছে, কী করবো না করবো সব কিছু মিলে মানুষকে বিশ্বাস করতে পারছি না, কাউকে সাফল্য একটু সফল হতে শুরু করেছে তখন, হ্যাঁ তো এই এর মধ্যে দেখলাম যে প্রচুর জেলাসি নিজের আমি কোনোভাবেই ইন্সপায়ার হতে পারছি না, তখন আমার ভালো লাগার জায়গাটা কোথায়, সিনেমা তো ভালো লাগে আমার, আমি যদি নিজেকে আমি নিজে গিফট না দিই তার অন্য কেউ তো আমাকে দেবে না, হ্যাঁ সো তখন আমি দেখলাম যে আমার আমার মানে ফটোগ্রাফার ফটোগ্রাফি আমি রেগুলার করতাম, তো ছবি তুলতে গিয়েছি পুরনো ঢাকায়, ওখানে গিয়ে দেখলাম যে একটা পুরনো বাড়ি বাড়িটা ভেঙে ফেলবে, বেশ বেশ চমৎকার বাড়িটা, ভীষণ সুন্দর বাড়িটা, তারপর ওনাকে রিকোয়েস্ট টিকোয়েস্ট করে আমরা 2-3 মাস থামালাম, আমি আগেই বলেছিলাম যেটা সরি আমি অর্থ জমাতাম যেহেতু ছবি করার জন্যে, তারপরে তখনই একটা মোটামুটি কাঠামো দাঁড় করানো ছিল, ছবিতে হাত দিয়ে ফেললাম, এবং আমি যেদিন শুটিং করি সেদিন প্রথম আমি তার আগের দিন আমি মুভি ক্যামেরা দেখলাম জীবনের প্রথম, আমি তাকে দিই আমার কোনো শিক্ষাগত ব্যাপারও ছিল না, বাট আমি খুবই বলবো যে সৌভাগ্য আমার, কারণ অনেকগুলো ফেস্টিভ্যালে আমার যাওয়ার সুযোগ হয়েছে, এটা বাইরে গিয়েছি আমার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলাম, বিশেষ করে আমার একার কাজ তো নয় মানে যারা অভিনয় করেছে আমার ওই সময় দেবজ্যোতি মিশ্রের সাথে পরিচয় হলো, ও মিউজিক করলো, ও মিউজিক করলো, অর্ঘদা করলো হচ্ছে ইয়ে অর্ঘকমল মিত্র সম্পাদনা করেছেন, অনুপ দা করলো হচ্ছে সাউন্ড ডিজাইন করলেন আর কি, এই দিয়ে ধরেন এটা একটা নতুন একটা ভিনিউ খুললো আমার জন্য, তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় ওই ওইটা যেটা ইয়ে ছিল মানে ওই ওই ছবিটাতে সবগুলো চরিত্রই হচ্ছে ইন্ডিভিজুয়াল, ছবিতে কোনো কাপল ছিল না, আর এই সম্পর্কে যে আর্কিটেকচার আর একটা পুরনো বাড়ি বাড়ি ভেঙে ফেলবে প্রমোটারদের যে দৌরাত্ম্য নতুন বাড়ি হবে কী হবে এই সব নিয়ে একটা মোটামুটি একটা আমার কাছে মনে হয় যে একটা মেটাফরিক একটা ওয়েতে একটা কতগুলি সিচুয়েশন দেখানোর চেষ্টা করেছি, ওরকম কোনো বলিষ্ঠ গল্প ছিল না একটা ন্যারেটিভ ছিল একটা, এটাই তো গল্প, এটাই তো গল্প, কিন্তু আপনার সম্বন্ধে একটা একটা কথা সবাই বলেন যে আপনি একটা শব্দ ধরে গান বানিয়ে দিতে পারেন, আচ্ছা এটা তো একটা অভ্যাস থেকে হয়ে গেছে, কি করে কি করে এটা হয়েছে মানে কিরকম যে মানে আমার যেমন আমি ছবির কথাটা বললাম ছবি করার পরে ওইটা আমার পরের ছবিটা অবশ্য মানে এখনো আটকে আছে, ছবিটা আমি রিলিজ করতে পারিনি, ওটা ওটা সরকারি অনুদানের ছবি, ওটা নিয়ে একটু পলিটিক্যালি সবাই বলে যে না এটা মানে আমাদের কোনো কোনো নেতা নেত্রীর সাথে চেহারা মিলে গেছে, তো এটা নিয়ে একটু আমিও
চাইনি এটা নিয়ে কাটাছেড়া করতে আর থেমে আছে একটা জায়গাতে। আমি আশাবাদী এক সময় নিশ্চয়ই উই কোনো একটা বলেছে যে ছবিটা দেখার জন্য আমাদের দেশের মানুষ এখনও মানসিকভাবে প্রস্তুত নয়। তো বাইরের ফেস্টিভ্যাল থেকে ছবিটা দেখানোর কথা বলেছিল, আমি আর আমি মনে হচ্ছে আমার এটা একেবারে নিজের ঘরের জিনিস, আমার ঘরের মধ্যে ঝগড়াঝাটি অনেক কিছু হতে পারে, আমি বাইরে বলতে চাই না, এটা আমি রেখে দিয়েছি এই কারণে। তো ওইটা ওইটা ছবিটাতে আমার বেশ কিছু অর্থ তখন চলে গিয়েছে আমার, আমি একটু আপসেট ছিলাম, আমার মা মাঝখানে উনি প্যারালাইসিস ছিলেন, 7 বছর ছিলেন আমার সাথে, মা থাকার কারণে ওকে বাড়িতে ঘরে ফিরতে হতো জলদি করে, তো টুকটাকে একটু গিটার বাজানোর অভ্যেস ছিল। এই থেকে হঠাৎ করে আমার, আমি দেবুর কাছে খুবই কৃতজ্ঞ, দেবজ্যোতির ওর ম্যাজিক্যালি গান টান তৈরি করার মানে আমি একটু ইন্সপায়ার্ড হলাম যে ঠিক আছে কী গান তো লিখি আগে থেকে, সো নিজে যেহেতু গানটা লিখি আমি শ্যুটটা দিই না অবশ্যই দেখি। এই করতে গিয়ে দেখি হঠাৎ করে একসময় দেখলাম যে অনেক গান জমে গেছে আমার, প্রায় 1000-খানেক গান, ঠিক কী করে ফেলে দেবো। তখন আমি আমাদের দেশের কিছু আর্টিস্টের কথা বললাম, বললাম যে দেখো এই কোলাবরেটিভ কনসেপ্টটা তো অনেকভাবে চেষ্টা করছি, রেস্টুরেন্ট করে চেষ্টা করছি ভূতে, কিন্তু দেখা গেলো যে আমি সেই রেস্টুরেন্ট মিললো না, কারণটা কি আমার উদ্দেশ্য ছিল যে এই যে খাবারটা যখন মানুষকে দেয় একটা ওয়েটার, ও তো খেতে পায় না, ওর তো কষ্ট হয়, ওকে আমি অন্যদিকে ব্যস্ত রাখবো কী করে। তখন করলাম কি ওদেরকে সেই মুখোশ টুখোশ পরিয়ে ভয় দেখানোর একটা জায়গায় দিয়ে নিয়ে চলে গেলাম, এটা আমার পার্টনারদের পছন্দ হলো না, তো ওটা নিয়ে বেশ দৌড়াত্মাত্ম করে আমি ঠিক এটা পুরোপুরি একদম ফেইল আর কি, আমি পারিনি, বিকজ এই ওরা এত বেশি লালসার কারণে আমি কিছুটা হেরেই গেছি বলা যায়। এরকম অনেকগুলো চেষ্টা করতে করতেই তো হয়, মানে আমরা তো মানে ওই চেষ্টাটাই হচ্ছে আবিষ্কার, অন্য কিছু না। তো একটা সময় গিয়ে আমি গানের ব্যাপারটা যখন আলাপ করলাম, তখন বললাম যে ঠিক আছে আমি গান লিখে শুরু করে দেবো, যারা মিউজিক ডিজাইনার ওরা মিউজিকটা করবে আর গানটা গাইবে আরেকজন। তো আমাদের তো যেহেতু অডিও ইন্ডাস্ট্রির অবস্থা একেবারেই যাচ্ছে তাই অবস্থা, ওইখান থেকে শুরু করি, দেখি যে শিল্পীদের সাথে যদি এক ধরনের বন্ধুত্ব হয় তাহলে আমি আবার আর্কিটেকচার ফিল্ম সবগুলোকে আবার জোড়া দাঁড়িয়ে দিয়ে তখন কোলাবরেটিভটা হবে। কনসেপ্টটা খুবই সোজা, মানে প্রথম প্রজেক্টটাকে আমাদেরকে ইনভেস্ট করতে হয়েছে বিকজ ওদেরকে বিশ্বাস করার জন্যে যে, এবং জানি যে পুরোটাই আপনি জানেন আমি জানি এখানে কী অবস্থা, বাংলাদেশে একেবারে অডিও ইন্ডাস্ট্রির অবস্থা খুবই খারাপ, মানে ওই সব গান টান বিক্রি করে যে কেউ বেঁচে থাকবে ওরা ওই লাইভ প্রোগ্রাম করে বা হয়তো কোনো, বাবা আমরা তো খুব মানে খুব আকর্ষিত হই বাংলাদেশের মিউজিশিয়ানদের প্রতি গানের জন্য, না তাদের সেটা ঠিক আছে কিন্তু ওরা যে ওদের তো খেয়ে পড়ে বেঁচে থাকতে হবে, হ্যাঁ উপায়টা কি একেবারে জেমস কয়টা আছে খুব কম, সবাই তো জেমস না, আমি একদম আমি সুপারস্টারদের কথা বলছি না, আমি বলছি কিন্তু দেখেন আমার লক্ষ্যটা কিন্তু একটা জায়গা আছে যে কালকে যে আর্টিস্ট হবে ও কি করে খাবে। বাপ্পা বলে একটি ছেলে আছে ভীষণ ভালো গান করে কিন্তু ওর কথা খুব একটা লোকে জানে না, না মানে ওখানে তো আমাদের দেশে ওখানে জানে এখানে না। তো আমি আমার গানের প্রজেক্টের কথা বলি, তো তখন যেটা করলাম কি যে এটা যেহেতু কনসেপ্টটা হচ্ছে ওয়ান্ডিশ পার্টির মতো যে আমি গান লিখে শুরু করবো আরেকজন গান গাইবে একজন মিউজিক ডিজাইন করবে, এটা হচ্ছে আমাদের একটা আমাদের ক্রিয়েটিভ প্রপার্টি, এটা একটা আমাদের একটা গানশালা নামে একটা আমরা প্রতিষ্ঠান করেছি, ওটাকে ওরা বাজারজাত করার চেষ্টা করবে, তারপরে যে আর্নিংটা হবে সেটাকে ভাগ করে দেবো ওদেরকে সেই মতো, এটা আমাদের ভবিষ্যতের চিন্তা। এইটার প্রসেসে ঢুকেছি আমরা, যে কারণে আমরা রিসেন্টলি ওই যে বললাম যে অনেক গান ছিল আমার সেখান থেকেই শুরু হলো, তারপরে এবার 101 গানের একটা সংকলন আমরা সম্প্রতি বেরিয়েছে, সো ওটাতে আমি কলকাতা শিল্পীদেরকেও খুব চেষ্টা করবো যে যুক্ত করতে পারি কি না। এবার গান গিয়েছে আমাদের টোটাল 101 গান আছে, সঙ্গীত আয়োজন করেছে প্রায় 13 জন ভীষণ মেধাবীরা, সোনার টুকরা ছেলে সবগুলো, আর গান গেয়েছেন একদম জনপ্রিয় ভীষণ জনপ্রিয় একেবারে ইন্দু কিশোর সুবীর নন্দী থেকে শুরু করে ফাহমিদা নবী সামিনা চৌধুরী থেকে শুরু করে বাপ্পাও গেছে অর্ণব গেছে 40 জন টোটাল। এই 40 জন শিল্পীকে একসাথে করা এবং গানগুলো একসাথে করে ফেলা, এবং আমরা ওটার ওটা যে লঞ্চ প্রোগ্রাম হয়েছে সেটাও একটু অন্যভাবে ওটার মধ্যে থিয়েটারের লোকদেরকে একসাথে করেছি, তার মানে কি আর্কিটেকচারের মানুষ, থিয়েটারের মানুষ, মিউজিকের মানুষ, ইভেন্ট ক্রিয়েটিভ, মার্কেটিংয়ের মানুষ, সবগুলোকে মিলে একটা পরিবার তৈরি করার চেষ্টা করছি। এই প্রোগ্রামটাতে কি আপনি ওই শিশির মধ্যে তুলে দিয়েছিলেন? আসলে আমার বান্ধবী নাতাশা গেছিলেন, আমন্ত্রিত ছিলেন, বললেন যে ভীষণ মজার, বলেছে গান যদি ভালো না লাগে তোমরা তুলো গুজে নেবে, তুলা গুজে নেবে না মানে। এবং ওই প্রোগ্রামটা যেটা করেছি আমরা কিন্তু মানে শিল্পী দেখে কোনো গান আমরা মানে ওদেরকে গাওয়াইনি কোনো গান, ওদেরকে আমরা যেটা করেছি শিল্পীর হচ্ছে আমরা সবাইকে বলেছিলাম একটা ড্রেস করছিল সবাই যেন সাদা পোশাক পরে আসে, আর এখনকার যে আমাদের এই যে গানের ইন্ডাস্ট্রির যে অবস্থা পুরো আমরা হলটাকে একটুখানি একটু হসপিটালের মতো করে একটু আমরা একটু মুমূর্ষ অবস্থা আছে তো অডিও ইন্ডাস্ট্রি, যে কারণ এই যে ডাউনলোড করে ফেলা প্রাইভেসি সব কিছু মিলে ভীষণভাবে মানে আর্টিস্টরা তো ভীষণ রকম ইনসিকিউর একটা অবস্থার মধ্যে আছে। তো সেইটা দিয়ে আমরা যেটা করেছি একটা থিয়েটিক্যাল পারফরমেন্স ছিল, ওই একটা আর্টিস্টের জীবন কীভাবে নষ্ট হয়ে যায় এসব কারণে, আর মাঝখানে আর্টিস্টরা যেটা করেছে ওরা র্যাম্পে হেরেছে একদম, মানে ওটা যে আর্টিস্ট হ্যাঁ খুব কালারফুল পোশাক পোশাক পরে মানে সবাই যেন হাত তাড়িটা যেন পায়, কারণ গান তো শুনতেই পাবে সবাই। আবার আবার আপনার যে এই বিশ্বাস যে একটা
নাটকীয় ন্যারেটিভের প্রতি আমাদের যে আকর্ষণ রয়েছে সেটাকে আপনি আবার ফিরিয়ে আনলেন। নির্ঝর, আমাদের একটা বিরতিতে যেতে হবে, কেমন? ফিরছি এক্ষুনি, সঙ্গে থাকবেন। আপনারা দেখছেন ভালো আছি ভালো থেকো, আর আজকে আমার সাথে রয়েছেন এনামুল নির্ঝর, এনামুল করিম নির্ঝর। হু হু করে সময় কেটে যাচ্ছে আমাদের লাস্ট সেগমেন্ট, আমরা আরও একটু কিছু জেনে নেব ওনার কাছ থেকে। একটা জিনিস যেটা বারবার আপনার কথায় ঘুরে ঘুরে আসছে নির্ঝর, সেটা হলো যে আপনি তরুণ প্রজন্মকে ইনভলভ করতে চাইছেন এবং বারবার কোলাবোরেশন কোলাবোরেশন শব্দটা উঠে আসছে, কেন? মানে এত তরুণ প্রজন্মের প্রতি আপনার আগ্রহ এবং এত কোলাবোরেশন করার আগ্রহ কেন, এবং সেটা থেকে আপনি ব্যক্তিগত স্তরে কি পাচ্ছেন? না, এই যে আপনাদের অনুষ্ঠানটার নাম ভালো ভালো আছি ভালো থেকো, জাস্ট বলার জন্য বলতেই পারি। আমি শিওর যে সারাদিনে যে আমরা যে টেক্সট মেসেজ আমরা করি, সবাইকে বলি ভালো থেকো ভালো থেকো ভালো থেকো, বলতেই পারি, কিন্তু ভালো রাখার জন্যে কতগুলো পরিস্থিতি লাগে, সেটাকে করে দেবে। তো হয় কি জিনিসটা, যে আমি মনে করি যে যদি সম্ভাবনার কথা বলি, তাহলে যদি আমি স্বপ্ন না দেখি আমার পরের প্রজন্মকে নিয়ে, তাহলে তো আমি আমার আজকের কাজটা অর্থহীন, আমি কেন করছি এতগুলো জিনিস? আর আমি মনে করি না যে এইসব কাজ একদিন দুদিনের কাজ, এগুলো প্রত্যেকটা, যেহেতু আমি শব্দটা বলেছি প্রক্রিয়া, তার মানে এই প্রক্রিয়ার একটা স্তর পর্যন্ত আমি যেতে পারবো, তারপর বাকিটা কিন্তু অন্যরা শেষ করে, যদি আমাকে তারা অ্যাকসেপ্ট করে, যদি বিশ্বাস করে। যে আমি একটু আগে বললাম যে আমার এই এই বাংলার শিল্পীদের গান নিয়ে গান করতে, যদি আমার গানটা তারা পছন্দ করে, যদি আমাকে বিশ্বাস করে, তবেই সম্ভব এটা। সো আমি আমার যদি ওই জায়গাটাই কনফিডেন্স না থাকে যে আমার বিশ্বাসটার এতটুকু মানে পিউরিটি আছে, এতটুকু মানে একটা শুভ ব্যাপার আছে, সেইটাতে আমার মানে এক্সারসাইজের সবচেয়ে বড় পার্ট, যে কারণে আমার কাছে মনে হয় যে আমি যদি পৃথিবীকে নিয়ে স্বপ্ন দেখি তাহলে তরুণদেরকে আমার সাথে নিতে হবে। কিন্তু তরুণরা আপনার উপরে বিশ্বাস করবে কেন? সবসময় বিশ্বাস করবে এমন কোনো কথা নেই, বিশ্বাসটা আমি করাতে চাই বলেই ওই প্রসেসের মধ্যে ঢুকে গেছি আমি। যেমন এবার যেটা হয়েছে গানের ক্ষেত্রে ভীষণ সফল হয়েছে, আমি মনে করি আমাদের ভবিষ্যতে যারা ফিল্ম মেকার আছে ওদেরকে দিয়ে আমি মিউজিক ভিডিও করেছি বেশ কিছু। হ্যাঁ, ইভেন ওরা টেলিফোন দিয়ে শ্যুট করেছে, আমি বলেছি দেখো বাবা তোমরা তো ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার হবে একসময় গিয়ে, কমার্শিয়াল আর্ট ফিল্ম এইটা সেটা ভাষা টাসা সব কিছু নিয়ে আমাদের চমৎকার কিছু ওয়ার্কশপ হয়েছে আমাদের, যেগুলো থেকে আমি মনে করি যে ওরা কিন্তু ওদের বিশ্বাসের জায়গা থেকে অ্যাকচুয়াল নড়েনি। আমি বলেছি দেখো তোমাকে বিক্রি করতে হবে, এটা ভুলে যাও একদম না, আমি তোমাদের প্রডিউসার, আমি চাচ্ছি তোমরা নিজেরা যা করতে চাও সেভাবে করো। ওরা যে এতটা মেধাবী, আমি মনে করি বাংলাদেশের অনেক ফিল্ম মেকার, ওরা কিন্তু অনেক মানুষের কাজগুলো দেখে ভীষণ রকম অবাক হয়েছে। তো ওই যে বললাম যে আমার ধারণা ছিল আমার এই আমার গানগুলি ওরা শুনবে না, হয়তো বা গান তো শুনছে ওরা, সেই গান থেকে আবার ছবি বানিয়ে ফেলছে, তো এই জন্য আমার মনে হয় যে কেন নেবে না। হ্যাঁ, আর আমি যদি এখন আমি তো পিচ করবো না নিশ্চয়ই, এখন করতে চাইও না যে আমাকে এই কারণে নেবে, ওইটা আবার কিছু সিক্রেট থাকে তো, তাই না? প্রত্যেকে যখন একটা প্রসেসে ঢুকে গেছি সেটার মধ্যে তো আমি হারবো না, আমাকে আমার মনে হয় যে ওদের হারটা আমি যদি জিততে না পারি তাহলে আমি শেষ দিন, তো আমাকে এনিহাও জিততে হবে আমাকে। তো আমি কতগুলি জিনিস রাখার চেষ্টা করি, ভীষণ ট্রান্সপারেন্ট থাকার চেষ্টা করি ওদের সাথে, একেবারেই বুড়োদের মতো কথা বলি না, বুড়োদের মতো কথা বলে ওদের মতো হওয়ার চেষ্টা করি। সেই কারণে আমার মনে হয় যে আমার বিশ্বাসের জায়গাটা পরিষ্কার করে বলি, যেমন আমার সামনে যে ছবি করছি এটা ওদেরকে সাথে নিয়ে একসাথে করেই করছি আসলে। হ্যাঁ, ওই ফিলিংটা যদি আমি দিতে পারি যেটা আমাদের জিনিস, ওরা কেন থাকবে না, কেন করবে না, এবং আমি আশাবাদী। মানে শুধুমাত্র এই গান ছবি এসব না, কিন্তু আমরা কিন্তু অনেক এন্টারপ্রাইজে ঢুকছি সামনে, অনেক ব্যবসা বাণিজ্যে ঢুকছি আমরা, যেখানে তো একটা যে ব্যবসায়ীর মধ্যে বিজনেস অ্যাসেটিক যেটাকে আমরা বলি, হ্যাঁ, ওই ভালো আছি ভালো থাকাটাকে মানে ভালো থাকার উপায়টাকে আরও অনেক শক্তিশালী করার জন্য আমার মনে হচ্ছে সবাইকে লাগবে, ইভেন কমিউনিটির মধ্যে লাগবে। যে সেদিন আমি একদম ব্যবসাকে জিজ্ঞেস করলাম যে তুমি বলছো যে তুমি কি তুমি সবসময় খাটি জিনিস বিক্রি করো, না তো তোমার ঘুম হয়, মাঝে মাঝে হয় না, তোমার যদি এই অপরাধ বোধ নিয়ে কি তুমি ব্যবসাটা কেন করো কীভাবে করো, তোমাকে বলে দাও না যে আমার আমি আমার কিছুটা ভেজাল আছে। হ্যাঁ, তখন বলে এটা খুব ভালো আইডিয়া, তো এটা তো মাকে নিয়ে জন্য খুব ভালো। তার মানে কি মানে দেখেন মানুষের নানা কারণে হয়েছে কি, আমি মনে করি আমরা একটা খুব একটা স্ট্রেঞ্জ একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, পলিটিক্যালি ইনকারেক্ট ইমোশনালি ইনকারেক্ট, এত কিছুর মধ্যে আমার বেঁচে থাকার শক্তিটাকে যদি আমি চাই তাহলে আমার তরুণদেরকে লাগবে, তার ওদের কাছে যে ইনফরমেশন আছে এত কিছু শিখতে পারি ওদের কাছ থেকে। আমরা একটা প্রবলেম আছে কি, আমরা তরুণদেরকে পেলে আমরা কথাই বলতে থাকি শুধু, আমরা আমাদেরকে শুনতে তো হবে, তাই না?
সময় আসলে কমে আসছে, আমি একটা প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করব ভেবেছিলাম, মানে দুটো প্রশ্ন, সেটা বোধহয় আজকে আর হবে না। একটা হলো যে আমি বেশি কথা বলছি বোধহয়, না 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 একদম না, আসলে আমাদের আড্ডার সময়টা বাড়িয়ে দেয়া উচিত। আমি খুব আমি ভীষণ ভাবে মানে থ্যাঙ্কস তারা মিউজিক আপনাকে অবশ্যই আনন্দিত কারণটা কি না কেন বলি ব্যাপারটা, আমাদের না অনেক কিছু বলতে ইচ্ছে করে, হ্যাঁ মানে আমাদেরও শুনতে ইচ্ছে করে। এই যে পরপর পরপর এই যে ব্লগাররা মারা গেলেন বাংলাদেশে, এটা নিয়ে আপনার কি অনুভূতি? এগুলো আজকে এই মুহূর্তে না আমি এই আলোচনাটা শুরু করতে চাইছি না। আরেকটা জিনিস, আমি যেহেতু বাংলাদেশে গেছি, আপনি কথাটা আমি বলে দিই একটুবারে, হ্যাঁ আরেকটা প্রশ্ন তাহলে জুড়ে দিই, সেটা হলো যে আমি খাগড়াছড়িতে ছিলাম বেশ কয়েকদিন, এবং সেখানে আমি এই আর্মিদের, বাঙালি আর্মিদের, ট্রাইবালদের ওপরে যে অত্যাচার দেখেছি, আমার মনে হয়েছে যে শুভবুদ্ধি সম্পন্ন বাংলাদেশি যারা রয়েছেন, সংবেদনশীল বাংলাদেশি যারা রয়েছেন, আপনার মতন মানুষ যারা রয়েছেন, তারা কেন এটাকে বন্ধ করছেন না? এই প্রশ্নের আমি এখন উত্থাপন করতে চাইছি না আসলে, কারণ এটা অনেক দীর্ঘ একটা সময় লাগবে এটা আলোচনা করতে। কিন্তু আমি কিছুটা বলেছি কিন্তু আপনাকে, আমি বললাম যে কথা বললাম আমি, যে আপনি যে ঘটনাগুলোর কথা বলছেন, হয় কি সারা পৃথিবীতে সবাই এখন ভীষণভাবে কিন্তু ওই যে রাজনীতির যে খেলাগুলো আছে, ক্ষমতার যে খেলাগুলো আছে, এই কারণে তো মানুষ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতি মুহূর্তে। সেই জায়গাটাতেই হাত দিয়েছি যে অনেক শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছে, তাদের তাদের ভয়েসটাও আছে, কিন্তু সেটা কিভাবে বললে এটা কার্যকরী হবে সেটার মধ্যেই আছে। কিন্তু বেশ, আমরা জানি যে আপনি প্রচুর পুরস্কার পেয়েছেন, না অনেকগুলো আছে, তো এই যখন আপনি পুরস্কার পান তখন আপনার অনুভূতি কিরকম হয়? মানে ভালো অনুভূতি হয় এটাও শুনতে চাই না, খারাপ অনুভূতি হয় এটাও শুনতে চাই না। দায়িত্ব বাড়িয়ে দেয় অনেক, ওই একটাই আর অন্য কিছু না। কিন্তু অনুভূতির নামটা কি? অনুভূতির নামটা ভীষণ, আমার কাছে মনে হয় যে মানে এগুলো তো একটা পর্যায়ত জীবনের, মানে এখন যেমন আর অতটা স্পর্শ করে না সত্যি কথা, মানে যেটা পাইনি ধরেন ভালো লাগা তো থাকেই, খুব বেসিক যেটা বললাম, আর পরের মুহূর্তে যে একটা রেসপন্সিবিলিটি বেড়ে যায় যে আর তো খারাপ কিছু করা যাবে না, খারাপ কথা বলা যাবে না, কিচ্ছু করা যাবে না একদম, হ্যাঁ আরও দায়িত্ববান হতে হবে। আর আমার ক্ষেত্রে যেটা হয়েছে, ফটোগ্রাফিতে পেয়েছি প্রথম, তারপরে আর্কিটেকচারে, সিনেমায়, হ্যাঁ, সো ওগুলো এগুলো সব করতে গিয়ে আমার কাছে এগুলো একটা এক্সারসাইজ, একটা পার্ট ছিল, এখন আর ওটার মধ্যে আমি নেই আসলে। মানে আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার হবে যদি আমি পুরোপুরি করতে পারি, মানে যা যা করতে চাই জীবনে, আমাদের শুধু বাংলাদেশের না সারা পৃথিবীরই, মানে হয়তো আমাদের বাংলাদেশে হয়তো সেন্টার পয়েন্ট হবে, যারা সত্যি আপনি যেগুলো যে প্রসঙ্গটা বললেন আজকে, ব্লগারদের কথা বললেন বা আমাদের খাগড়াছড়ির কথা বললেন, এই যে এই এই জিনিসগুলো কেন হয়েছে জিনিসগুলো, এটা কালকে সমাধান হবে না, কখনই হবে না, সারা পৃথিবী জুড়েই চলছে এটা। সেইখানে দরকার হচ্ছে প্রচণ্ডভাবে চৈতন্যটা ধরে রাখতে পারে এরকম মানুষ দরকার, সেই জিনিসটা অনেকেই চেষ্টা করছে না ভাবে। আমার মতো করে আমি ছোটোভাবে শুরু করেছি একটা জার্নি, আমার মানে ওইটাই সব বড়, সবচেয়ে বড় পুরস্কার হবে যদি আমাকে সবাই বিশ্বাস করে, এবং এই যে আমি যা যা অর্জন করেছি আমি সেটা ভাগাভাগিটা করতে চাই, যদি করতে পারি এর চেয়ে তো বড় পুরস্কার কিছু হবে না। কিন্তু আপনি তো ভীষণ লো প্রোফাইল, মানে লো প্রোফাইল ইন দ্য সেন্স যে আপনি নিজেই বলেন যে আমি কর্মী, আমি আই এম নট এ পারফর্মার, তো সুতরাং আপনি কী করে এটা এত এত লো প্রোফাইল মেনটেন করেন, এবং কেনই বা করেন? সেটা কি আবার আপনি মনে করেন যে ওই একটা সিক্রেসি মেনটেন করার দরকার সেই জায়গা থেকে? না, এটা তো একটা আমরা কথা জানি যে নিজের ঢোল নিজেকে পিটাতে, অন্য কাউকে দিলে ঢোলটা ফাটিয়ে দেবে, জানি সবাই আমরা। কিন্তু ওই যেমন আমার বাচ্চারা যে আমাদের, আমার যারা ইয়াঙ্গার যাদের সাথে আমি, আমার বন্ধু যারা আছে, আমি আমি চাই না ওদের কাছে, মানে আমার কাছে মানে এই জীবনের সবচেয়ে বড় জিনিসটা অ্যাসথেটিক্স, মানে আমি নিজের কথাটা যদি এত বলতে থাকি অন্য অন্যদের কথা মানে শুনবো কখন? যে কারণে মানে বাবার সবসময় বলতেন আমাকে যে বাবা দেখো আর কিছু না হোক পৃথিবীতে নতজানু হওয়া শিখবে, সবচেয়ে কঠিন কাজ এটা। না, নতজানু হওয়া আর জনপরিসরে আসা, এই এই দুটোর সঙ্গে কি সত্যি কোনো বিরোধ আছে? না না, জনপরিসর মানে কি দেখেন, পপুলার মানে গদ বাঁধা পপুলারিটি একটা মানুষকে শেষ করে দেয়। আর আমি মনে করি, আমি যেগুলো ভাবছি কোনো না কোনোভাবে কিন্তু, এই যে কাকতালীয়ভাবে আজকে যারা ফোন টোন করে ফেললো বা কিছু কথা শুনলো ধরেন সব কিছু মিলিয়ে, কোনো না কোনোভাবে ওরা কিন্তু খুঁজছে। এই যে আমি গানের 40 জন শিল্পীকে নিয়ে কাজটা করে ফেলো, তারপর ওরা কিন্তু খুঁজছিল, আমার তো কাজটা হওয়া দরকার, তাই না? আর ওই বিশ্বাসের জায়গা, এদের সংখ্যা আমি খুব বেশি বলবো না, এরা খুঁজতে থাকে, ওদের সাথে কোনো না কোনো সময় দেখা হয়ে যায়। আমি ভীষণভাবে আমি সৃষ্টিকর্তায় বিশ্বাস করি, আমার যদি ইন্টেনশনটা ভালো হয় এটা হবে, এই জন্য আমাকে ভীষণ ঢোল পেটাতে হবে না, আমি মনে করি, বিশ্বাস করি এটা। আমাদের সময় প্রায় শেষ, যেটা একটা অনুরোধ দিয়ে শেষ করতে চাই অনুষ্ঠান, সেটা হলো যে আপনি যদি আপনার কয়েকটা লেখা
একটু জাস্ট শেয়ার করেন আমাদের সাথে, কারণ এই মুহূর্তে তো আমাদের সামনে নেই। না ঠিক আছে, এটা খুব কঠিন কাজ। আমি একটা জিনিস বলবো, যেটা যেহেতু অনুষ্ঠানটার নামটা ভালো আছে ভালো থেকো, ওটার প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই একটা কথা। বিকজ আমার একটা মানে পঙ্ক্তি আছে, মানে কত পাতাই তো ঝরে যায়, গাছ কি মনে রাখে। এটা আমি তাদেরকেই বলবো যাদের মধ্যে অনেক বেশি কষ্ট নিজেকে নিয়ে, অনেক বেশি মানে মনে হয় যাদের মেরুদণ্ডটা বোধ হয় অতটা শক্ত হয়নি। হ্যাঁ, মেরুদণ্ড শুধু শক্ত হয়নি না, এই এই যাদের মনে কষ্ট আছে এই বিষয়টা ভেবে যে তারা আপনার মতন এই বিপদ সংকুল জায়গায় পড়ে উঠে দাঁড়াবার কথা ভাবতে পারে। এবং আমি তো আজকে আমার বিপদ নিয়ে কোনো কথাই বলিনি, আর হয়তো কখনো বলবো আমি কত রকমের লড়াই আমাকে করতে হচ্ছে, এখনও করছে করে যাচ্ছে যেটা। সো ওইখানে আমি বললাম, যেহেতু কথাটা বললাম যে আসলে মানুষ তো গাছই, আসলে পাতা অনেক ঝরে যাবেই, গাছের এটা সব পাতার কথা মনে রাখার এমন কোনো দরকার নেই, আমাদেরকে সামনের দিকে যেতে হবে আসলে। হ্যাঁ, আর আমি আপনি যে অনুরোধটা আমাকে করলেন, আমি আসলে মানে খুবই ইতস্তত বোধ করছি, কারণ যাদের অতি ভীষণ আগ্রহ আছে তারা নিশ্চয়ই খুঁজে নেবেন। আমি মানে একেবারে অভ্যস্ত নই আমার ধরেন নিজে লেখা পড়তে বা কোনো কিছু করতে, হয়তো লিখে রাখি কোথাও বা টুকটাক করে বলে রাখি, নিশ্চয়ই সবাই যদি আমাকে কেউ অ্যাকসেপ্ট করে নিশ্চয়ই খুঁজে নেবে। আর আমার কাছে বিশেষ করে মনে হয় যে যে অনুষ্ঠানটাতে আছি আমি, এটার কথাটা দিয়েই আসলে শেষ করা দরকার আমার মনে হয়, যে আসলে যে আমাদের ভালো থাকার উপায়গুলো আসলে সব কিছুই আছে, এটা নতুন করে করার কিছু নেই, এটার জন্য অনেক বইপত্র কিচ্ছু দরকার নেই। এই আমরা কমন সেন্স বলে যে আমাদের জিনিসটা আছে, এটা নিয়ে যদি আমাদের সকালবেলা একটু ধন্যবাদ দিই যে না আজকে দিনটা ভালো, নিজেকে নিজের সাথে কথা বলে নিই আমরা, আমার ধারণা যে অনেক অনেক মানুষ ভালো থাকতে হবে, যারা মানে ফিজিক্যালি ফাইন্যান্সিয়ালি বা অনেক দিক থেকে যারা সীমাবদ্ধ তারাও কিন্তু অনেক ভালো থাকে। আমরা আমাদের ইমোশনটা ভীষণভাবে ব্যক্তিগত করে রাখি, ইমোশনটাকে যদি নিয়ে একটু মানে একটু একটু বড় করার চেষ্টা করি, আমাদের উপর তো আকাশটা আছে তাই না, অনেক বড় আকাশ। সো আচ্ছন্ন মাঝে মাঝে হতেই পারি আমরা, ওইটাকে যদি আমরা একটু রোদ টোদ নিজেরা একটু দিয়ে দিই, আমার তো আমার সূর্য তো আমার কাছে, ওই আমার সূর্যটাকে আমি যদি জাগিয়ে রাখি তো অনেক ভালো থাকা যায়। আসলে ভালো থাকাটাই আসলে সবচেয়ে বড় পৃথিবীর সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। কিন্তু তবুও বলবো যে নিজের লেখা একটু বলুন, পঙ্ক্তি কয়েকটা বা উক্তি কয়েকটা। এটা হচ্ছে ভীষণ রকম কঠিন কাজ আমার জন্য। কেন কঠিন কাজ কেন নিঝর? না মানে হয় কি জিনিসটা, ওই যে বললাম যে এই কথাগুলো বলতে বেশি ভালো লাগছে আমার কাছে। হ্যাঁ, আপনি আমাকে পড়ুন, বলুন পড়ুন, দুটোই মিনিট দুয়েক আছে। আচ্ছা, মানে আমার তো খুব একটা মেমোরিতে থাকে না সবসময়, মেমোরিতে রাখি না, যে এটা একটা প্রবলেম, এটা আমার সমস্যা বলতে পারেন। এত বেশি নতুন জিনিস খুঁজি যে কারণে আমি পুরনো জিনিসগুলোকে ভুলে যাওয়ার চেষ্টা করি। যেমন আমার আহায় একটা গান আছে আমার, এটা দেবুর সুর দিয়ে অর্ণবের আমার লেখা গান, অর্ণব গেছে, দূর ইশারায় দূরে কোথাও আছড়ে আছড়ে পড়ে আকাশ, কি হয় তোদের একটুখানি আদর যদি মাখাস। এটা আমার খুব মানে প্রিয় একটা দুটো লাইন আর কি, মানে আসলে কিছুই হয় না কিন্তু আমার আদরটা মাখাতে আমরা চাই না কোনো একটা জায়গা থেকে। তো এরকম একটা দুটো হয়তো মানে সবসময় মনে থাকে না, হ্যাঁ, বরং আমার মনে হয় যে এই পার্টটাকে আমি যদি আপনি যদি কিছু না মনে করেন এই পার্টটাকে আমরা সরিয়ে দিই একটু, মানে আর একটা সময় আমি প্রিপারেশন নিয়ে এসব আগে করতে হয়, এমন আমি আনপ্রিপেয়ার তা না, আমার একটা সংকোচ আছে আসলে, আমি একদম আমি যেটা পারি না সেটা পারি না, এটা আমার সীমাবদ্ধতা না, এটা ওটাই আমি বুঝতে পারছি না। কিন্তু আপনার কবিতা একটু পড়তে চাইব, সেটা আপনার সঙ্গে আমরা কীভাবে পড়বো সেটা নিয়ে আমরা আমার মনে হয় কি যে আমার এই মুহূর্তে সবচেয়ে ইজি যেটা হবে, আমাদের 101 গান যে বেরিয়েছে এটা কিন্তু আমাদের একটা ওয়েবসাইট আছে www.ganshala.com, ওখানে গেলে পুরো গানের বইটি পাওয়া যায়। যারা আপনারা নির্ঝরের গানের লিরিক্সে ইন্টারেস্টেড তারা www.ganshala.com এ গিয়ে পড়তে পারবেন, এবং ওনার একটা ফেসবুক প্রোফাইল আছে, যারা ওনার সম্বন্ধে আগ্রহী সেই ফেসবুক প্রোফাইলেও তারা গিয়ে তাকে খুঁজে নিতে পারেন। অনেক অনেক ধন্যবাদ নির্ঝর আপনাকে, আপনি খুব খুব ভালো থাকুন, আর আপনার সঙ্গে আমি নিশ্চিত আবার দেখা হবে। আমারও প্রচণ্ড ভালো লাগলো, মানে আজকে কিন্তু মনে হয় যে ক্যামেরার সামনে দাঁড়িয়ে মানে বসে আমরা কথা বলেছি। হ্যাঁ, মানে আপনাদেরকে আপনারা অনেক ভালো থাকুন, আপনারা অনেক ভালো কাজ করছেন, আমি মনে করি যে ভীষণভাবে মানে মানুষকে মননশীল বানানোর জন্য যতটুকু করা যায় আর কি, সবাই আপনারা অনেক ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ, আপনারা সবাই ভালো থাকবেন, সপ্তাহ অন্ত দারুণ কাটুক, আজকে আসি, নমস্কার।